হ্যালো বন্ধুরা, আমি মাইতি। আমাদের ফাইজার স্টোরি চ্যানেলের সকল প্রকার পাঠ গল্প পেতে এবং শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে পাশে থাকুন। থ্যাংক ইউ। কুকুরার চুলগুলো পিছনে বেঁধে দাঁড়িয়ে আছে রাফসান ভার্সিটির মূল গেটের সামনে। বাম হাতে সস্তা ঘড়ি, ডান হাতে এক গাদা চামড়ার ফিতা ঝোলানো, মুখে সিগারেট নিয়ে ধোঁয়া ছাড়ছে নাক দিয়ে। সামনে থেকে যাচ্ছে রিদি। সিগারেটের ধোঁয়া রিদির মুখের উপর ছেড়ে রাফসান বলল, এই মেয়ে এদিকে আয়। জি ভাইয়া, বলুন। বড় ভাইদের দেখলে সালাম দিতে হয়, জানিস না? আসসালামু আলাইকুম ভাইয়া। তোর রূপের রহস্য কি? বুঝলাম না ভাইয়া। তোর বাবা মা কি তোরে দুগ্ধ ছেনানে বড় করেছে? এত সুন্দর কেন তুই? জি ভাইয়া। তোর মুখে অন্য কোনো কথা নেই? ভাইয়া, আমি তো নতুন আসছি এখানে, তাই নার্ভাস লাগছে। কথাটুকু বলেই একটু চুপ হয়ে যায় রিদি। পিছন থেকে নিলয় হো হো করে হেসে উঠে বলে, আহারে মামুনি, কুচি খুকি ভয় পাচ্ছে। চুপ কর নিলয়, তা তোমার নাম কি? ভাইয়া রিদ্ধি। ভাইয়া রিদ্ধি, এটা কেমন নাম? না না, আমার নাম ভাইয়া রিদ্ধি না, রিদ্ধি হাসান, বিবিএ সেকেন্ড সেমিস্টার, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের 6912 রোল অ্যাম্বার। এখান থেকে সোজা ডান দিকে যে ভবনটা আছে ওটার তৃতীয় ফ্লোরে চতুর্থ নাম্বার রুমেই আমার ক্লাস। আসি ভাইয়া, আসসালামু আলাইকুম। রিধির লাগামহীন কথায় স্থির হয়ে গেছে রাফসান, চোখের পলক সরছে না। নিলয়ের ধাক্কায় পিছন ফিরে তাকায় রাফসান, হাত নাড়িয়ে বলে, কিরে রাফসান, কি হলো তোর, কথা বল। মেয়েটাকে দেখছিস, চঞ্চল স্পষ্টভাষী মুগ্ধ, কোমলমতি এলোকেশি, ডাগর ডগর চোখের চাহনি, হালকা চিকন ঠোঁট নাড়িয়ে কথা বলার ভঙ্গি, আমি জাস্ট স্তব্ধ। আরে দেখে যা, রাফু ক্রাশ খাইছে, আমাদের রাফু ক্রাশ খাইছে, কেউ রে ধর ভাই, ট্রিট কই। পিছন থেকে ঝাপটে ধরে নিলয় সুমিত জয় তানিম ওদের কোনো রকম ছাড়িয়ে বলল, হারামি তোরা ভুলে গেছিস, রাফুর জন্য প্রেম নয়, রাফুর প্রেম হজম করার মতো মেয়ে জন্ম হয়নি। যাই বলিস রাফু, তুই নিশ্চয়ই এই মেয়ের উপর ক্রাশ খেয়েছিস, নয়তো এমন করে যেতে দিতি না তাকে। আরে রাফু তো পুরো দিওয়ানা। ডালমে চাল হয়, রাফুর মনে খিচুড়ি পাকছে। তোরা চুপ কর, আপাতত ভালো লাগছে না এসব। তা কি করবি এখন? জানি না, তোরা থাক বলেই উঠলাম সেখান থেকে। তানিমের হাত থেকে সিগারেট নিয়ে ঠোঁটে ঝুলিয়ে নিলাম। ক্যাম্পাসের ভিতরে জোড়ায় জোড়ায় বসে আছে পাখিরা, কেউ বাদাম টিপছে, কেউ বা নোটবুক খুলে নিয়েছে। বাবার আদুরের কন্যা তার নাদান বয়ফ্রেন্ডের জন্য রান্না করে এনেছে, এগুলো দেখলে শরীরে আগুন জ্বলে। 24 বসন্ত পেরিয়েছে কারো অপেক্ষায়, আসলো না আজও। রাফোর ভাবনাগুলো মাথায় ঘুর ঘুর করছে, সিগারেটের শেষ টানটা দিয়ে ফিল্টারটা পায়ের নিচে মুচড়ে ফেলেছে। উপাচার্যের কক্ষে দাঁড়িয়ে আছে রাফসান, চোখে চশমা লাগিয়ে রাফসানের দিকে তাকিয়ে বলল, তোমার নামে রোজ কত অভিযোগ আছে তা তুমি জানো? না স্যার, কে কে অভিযোগ করে তাদের সামনাসামনি করুন। চুপ বেয়াদব, এটা ভার্সিটি, নিজের বাবার বাসা মনে করবে না, এখানে থাকতে হলে নিয়ম মানতে হবে। সরি স্যার। গেটের সামনে যেন আর আড্ডা দিতে না দেখি। জি স্যার। তোমার ক্লাসে উপস্থিতি নেই কেন? মাথা নিচু করে রাখছে রাফসান, কিছু বলছে না। শফিক হাসান চিৎকার করে ওঠে, কি বলছি শুনুনি কানে, তোমার ক্লাসে উপস্থিতি কম কেন? স্যার আপনার কাজ আপনি করুন, এটা আমার স্বাধীনতা, বাবার মতো অধিকার ফলাতে আসবেন না, এটা ভার্সিটি, আমার অনুপস্থিতি কেন আমার বাবারে জিজ্ঞাসা করেন? অভিভাবক মিটিং ডেকে তাদের জিজ্ঞাসা করুন বলে গজগজ করে তার রুম থেকে বেরিয়ে আসে রাফসান। মোবাইল বের করে তার আম্মুর মোবাইলে ফোন করে, রিসিভ করতেই রাফসান বলল, দেখো মা, তোমার স্বামীকে বেশি বাড়াবাড়ি করতে বারণ করবে, ভার্সিটির উপাচার্য বলে সব সময় নজরে রাখবে নাকি, যখন নজরদারি করতে হতো তখন তো হোস্টেলে পাঠিয়ে দিয়েছো, আমি কেমন আছি খোঁজ নেওনি একবারও, এখন আমাকে আমার মতো থাকতে দাও। কেন বাবা, কি হয়েছে তোর? তোমার স্বামীর কাছে জিজ্ঞেস করো কি হয়েছে। আচ্ছা জিজ্ঞাসা করব। ফোন রেখে দেয় রাফসান। জন্ম থেকে আজ 24 বসন্ত, মায়ের মমতা বাবার ভালোবাসার স্পর্শ পাইনি, জন্মের পরেই নাকি আমাকে গুঁড়ো দুধে বড় করেছেন, প্যাম্পাস পরিয়ে রেখেছেন সব সময়,
একটু সময় হয়নি তাদের আমাকে কোলে নেওয়ার। মা মহিলা পরিষদের চেয়ারম্যান, বাবা ছিলেন তার কাজে। সারাদিন কান্না করলে কাজের মেয়েটি গালের উপর থাপ্পড় দিয়ে ফিডারটা মুখে ধরিয়ে দিত। মায়ের কাছে খাবার চাওয়ায় সময় নেই তার। যখন বুঝতে চেষ্টা করি তখন থেকে আমি হোস্টেলে, আজ বিগড়ে গেছি। তখনও শাসনের কেউ ছিল না, আমি একা একা অবহেলিত পাখি। কথাগুলো বিড়বিড় করে বলছে নিজেই, চোখ ভিজে গেছে, আঙ্গুল দিয়ে মুছে ভবন থেকে বেরিয়ে আসে রাফসান। শরীরে আগুন জ্বলছে, কেন এত রাগ হচ্ছে বুঝতে পারছে না। সে হাঁটছে, সে যাকে বসার দেখছে মাথায় ছোট্ট করে থাপড় দিয়ে যাচ্ছে। বড় ভাই দেখে কেউ তার দিকে চোখ তুলে তাকাচ্ছে না, রাগ কমছে না ওর। পকেট থেকে দুটো সিগারেট বের করে একসাথে আগুন জ্বলায়। চারপাশে জুনিয়ররা রাফসানের দিকে তাকিয়ে আছে, লাল টুকটুকে চোখে সিগারেট টানছে, ভয় পাচ্ছিল তারা। একটু দূরেই দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে আছে সুমন, তার বন্ধুদের সাথে দাঁড়িয়ে আছে। সামনেই একটা মেয়ে কাচুমাচু করছে, নতুন এসেছে ভার্সিটিতে। সুমন বলল মেয়েটাকে, এই মেয়ে নাম কি? জি ভাইয়া, তাসলিমা। কোন ডিপার্টমেন্ট? ম্যানেজমেন্ট। বয়ফ্রেন্ড আছে? না ভাইয়া। তাহলে প্রপোজ করো। মেয়েটার মাথা নিচু করে রাখছে। সুমন তার বন্ধুরা হা হা হো হো করে হাসছে। রাফসান এসে সুমনের থুতনি বরাবর এক ঘুষি মারে, দেওয়ালের সাথে এসে ধাক্কা খায় সে। তাদের দাঁত কটমটিয়ে রাফসান বলল, ইপটেজিং করছিস এখানে বসে, তোর সাহস তো কম নয়। বলেই আবারও দুটো ঘুষি মারে তার মুখে, ঠোঁট কেটে যায় তার। বন্ধুরা পিছন ফিরে দৌড়ে পালিয়েছে, সুমন কাতরাচ্ছে, তাসলিমা পাশে দাঁড়িয়ে আছে। অনেক জুনিয়র চারপাশে ঘিরে ধরেছে তাদের। সুমন একটু সুযোগ পেয়ে বলল, ভাই জার্গিং ছিল এটা, এমন করে রেগিং করে। বলেই আবারও একটা থাপড় দেয় সুমনের গালে। তোকে জানি এই ক্যাম্পাসে আর মেয়েদের রেগিং দিতে না দেখি। সুমন বুঝতে পারছে না তার দোষ কোথায়, র্যাগিং করা তাদের একটা কাজ, এতে রাফসান ভাই ভাইলেন্ট হলো কেন বুঝতে পারে না। এর আগেও এর চাইতে বেশি খারাপভাবে র্যাগিং করেছে রাফসানের সামনে, তখন কিছু বলেনি, কিন্তু আজ এমন করলো কেন বুঝলাম না। মনে মনে প্রতিজ্ঞা করছে সে, রাফসানকে ক্যাম্পাসে নয় বাহিরে বসে কিছু করতে হবে। রিদি জুনিয়রদের ভিড়ে দাঁড়িয়ে দেখছিল রাফসানের মস্তানি, নাক ছিটকে চলে যায় সেখান থেকে। হালকা রাগ কমে রাফসানের, বন্ধুদের আড্ডায় এসে আবারও যোগ দেয়, ভালো লাগছে না কিছুই। রিফা দৌড়ে আসে তাদের আড্ডায়, তামিম ভাই আপনার গার্লফ্রেন্ড চুলের মুঠি ধরে। কথাটা বলে নিঃশ্বাস ফেলে রিফাত, হাঁপাচ্ছে সে, মনে হচ্ছে এক রাজ্যে দৌড়ে এসেছে সে। তানিম দাঁড়িয়ে যায়, বলে, কি হয়েছে শান্তা, কে ওর চুল ধরেছে? মুতালেব। থমকে যায় তানিম, শান্তার কিছু হলে সে বাঁচবে না এমন টাইপের একটা ভাব নিয়ে মাটিতে বসে পড়ে। তানিম, এই মোতালেবকে? কথাটা বলে রাফসান, তানিম বলে, মোতালেব শান্তার মামা হয় গ্যাংস্টার, তার ছেলের সাথে জোর করে বিয়ে দিতে চাচ্ছে শান্তার। চল তো দেখি তার গ্যাংস্টার মামাকে। হোস্টেল থেকে টেনে হিঁচড়ে বের করছে শান্তাকে। হোস্টেলের ছাত্রীরা সবাই জড়ো হয়ে এক স্থানে, কেউ সামনে এগোনো সাহস পাচ্ছে না। রাফসান তানিমকে নিয়ে ওখানে পৌঁছানোর আগে শান্তাকে নিয়ে চলে যায় তারা। তানিম গাড়ি নিয়ে আয়। কোথায় যাবি রাফু? শান্তার মামার বাড়ি। কি বলিস ভাই, তারা খুব ডেঞ্জারাস, অস্ত্র থাকে তাদের সাথে। তোদের সাথে আমি আছি, চিন্তা করিস না। ওরা তাকে মেরে ফেলবে রাফু। হো হো করে হেসে উঠবে রাফু, মুহূর্তেই দাঁতে দাঁত শক্ত করে ফেলে রাফু, কিছু ভাবছে সে। আমার পরিচয়ে তারা তোর পা ধুয়ে তার মেয়েকে তোর সাথে তুলে দিবে তানিম। তানিম থমকে যায়, মাথা ঘুরিয়ে রাফসানকে বলে, কে তুই? আমি দুরন্ত এক যুবক, টকবগে রক্তের উঠতি সমাজের এক নাগরিক, তোদের মতোই সাধারণ কেউ। কিন্তু তুই বললি সে তোর পরিচয়ে তারা ভয়ে থরথর করে কাঁপবে। মজা করে বলেছি তানিম, গাড়ি বের কর। আচ্ছা। ক্যাম্পাস থেকে নিজের গাড়িটা নিয়ে আসে তানিম, সাথে সুমিত নিলয় তাদের গাড়ি নিয়ে আসে। নিলয় তুই তানিমদের সাথে ওঠ, তোরটা আমার কাছে দে। ওকে বস। তানিম ছোবল মেরে নিলয়ের কথা তুলে নেয়। নিলয় তুই রাফুকে বস বললি কেন? নিলয় তাকিয়ে আছে রাফসানের দিকে, কি বলবে নিলয়? রাফু বলল, শান্তার কিছু হয়ে যাবে,
তাড়াতাড়ি চল। কথা ঘুরিয়ে নেয় রাফসান। শান্তার জন্য পাগল ছেলেটা মুহূর্তেই হতাশায় ডুব দেয়। গাড়ি চলছে, ফাঁকা রাস্তা, উল্টো দিকে ধেয়ে আসা বাতাস নিঃশ্বাস বন্ধ করে ফেলছে রাফসানের। বন্ধ নিঃশ্বাসের মুহূর্তে শ্বাসরুদ্ধকর সেই অতীতের কথায় ডুবে যায়। তখন বয়স কেবল 19, ইন্টারমিডিয়েট এক্সাম দেওয়ার পর সমস্ত হল ফাঁকা হয়ে গেছে। রাফসান এসে উঠল হোটেলে। একাকিত্ব তাকে ক্রমশ গ্রাস করছে। বন্ধুদের সঙ্গে পেয়ে সিগারেট ধরে, মাঝে মাঝে গাজায়, কলিজা পোড়ায়। মদে নেশা মনে হয় তার জন্মগত অভ্যাস। যেভাবে মদ গিলে তা দেখলে চোখের পানি এসে যায়। মধ্যরাতে ল্যাম্পপোস্টে আবছা আলোয় সিগারেট হাতে হাঁটছে রাফু। নিস্তব্ধ রাত, দূর থেকে কুকুরে ঘেউ ঘেউ শব্দ ভেসে আসছে। আনমনে তাকিয়ে হাঁটছিল, তেমন সময় কোথা থেকে যেন একটা পিস্তল এসে তার পায়ের কাছে পড়ে। ছোবল মেরে পিস্তলটা হাতে নিয়ে নেয় সে। রাফুর শখ, জীবনে একবার হলেও পিস্তল চালাবে। পিস্তলে ছেলে মেয়ে সবাই কম বেশি আসক্ত থাকে। রাফু তেমন সে আসক্তে ডুবছিল। পাশে গলিতে তাকাতেই দেখে কিছু লোক একটা লোককে ঘিরে পিস্তল হাতে দাঁড়িয়ে আছে। তারা বলছিল, ডেভিড বেশ উড়াল দিয়েছিল এই অন্ধকার জগতে, আজ তোকে কে বাঁচাবে এখান থেকে? দেশের অন্যতম গ্যাং ব্ল্যাক ড্রাগনের লিডার। কথাটা বলে হো হো করে হেসে ফেলে আবির। ভাই কী সব কথা বলছেন, এর সাথে ওর গেম ওভার করে দেই, এখানে বললেন শুধু একবার। টকবগে যুবক আবিরের পাশে দাঁড়িয়ে কথাটা বলে। রাফু শুনছে তাদের কথা আড়ালে দাঁড়িয়ে। বুঝতে পারে মাটিতে পড়ে থাকা লোকটা সাধারণ কেউ নয়। রাফুর হাতটা কাঁপছে থরথর করে। পিস্তলটার দিকে একবার তাকিয়ে নেয় সে। অটো রিলোড পিস্তল, ইউটিউবে এর অনেক টিউটোরিয়াল দেখেছে সে। আবির ডেভিডের মিড পয়েন্ট পিস্তল ঠেকাতে একটা বুলেট এসে আবিরের মিড পয়েন্টের আঘাত করে। পিছনের দিকে ঝুঁকে যায় সে। পর মুহূর্তে ধাই ধাই করে কয়েকটা শব্দ। ডেভিডের পাশে বন্দুক হাতে দাঁড়িয়ে থাকা ক্যাডারগুলো লুটিয়ে পড়ে রাস্তায়। ডেভিড উঠে দাঁড়ায়। রাফু রাস্তার মাঝে পিস্তলটা ফেলে দেয়, হাতটা চেপে ধরে। গান পাউডার পুড়ে গেছে তার হাত। কাঁচা হাতের নিশানা যে এতটা পারফেক্ট হতে পারে তা রাফু নিজেও ভাবতে পারেনি। পলকিন চেয়ে ডেভিড এগিয়ে আসে রাফুর দিকে। সে কাতরাচ্ছে জ্বলে যাওয়া হাত চামড়া নিয়ে। নাম কি রে তোর? রাফসান। আসবি আমার সাথে? কেন? বাচ্চা আপনার তোরে। আপনি কে? আমি অজানা থাক, একসময় জেনে যাবি। সরি, আই এম নট ইন্টারেস্টেড। কী বলছিস ভেবে দেখ, পুরো দেশ তোর মোটোয় থাকবে, তখন রাজ করতে পারবি তুই। রাফসান হা হা করে হেসে উঠে। ডেভিড তাকিয়ে থাকে তার দিকে। হাস্যজল চেহারার মাঝে ভয়ঙ্কর নিঃসংখ এক মানুষকে দেখতে পাচ্ছে সে। রাফসান বলে উঠল, আপনাকে যদি এক ভিখারি এসে বলে এ রাজ্য তোর, চল আমার সাথে, আমি তোকে এ রাজ্যের রাজা বানাবো, তখন আপনি কি বলবেন? অবশ্যই না বলবো। আপনিও তো এক ভিখারি, একটু আগেই সামনে দাঁড়িয়ে থাকা লোকগুলোর সামনে নিজের জীবন ভিক্ষা চাওয়ার মতো ছলো ছলো চোখে তাকিয়েছিলেন, এখন আমি আপনাকে কি ভাববো, ভিখারি নাকি রাজা? ডেভিড রাফসানের চোখে ভাষা বুঝতে পারে। জল জল করে জ্বলছে তার চোখ। ডেভিড রাফসানের কাঁধে হাত রাখে, বলে, যখন বাঘ ফাঁদে আটকা পড়ে তখন কিন্তু একটা পিঁপড়ে তাকে চ্যালেঞ্জ করতে পারে, কিন্তু খোলা জঙ্গলে তার দিকে চোখ তুলে তাকানোর সাহস করতে পারে না। জঙ্গলের সবচেয়ে হিংস্র প্রাণীটাও বাঘের গর্জনে গর্তে লুকায়। সময় পরিস্থিতি দুটো কিন্তু ভিন্ন, এক এক সময় এক একজনের ক্ষমতা দেখানোর সুযোগ আসে। এখন দেখার বিষয় সে সামনাসামনি শক্তিশালী আর কে সুযোগ সন্ধানী। তুই আমাকে জানতে চাইছিস না? আই অ্যাম ডেভিড ইব্রাহিম, মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল অফ দ্য ওয়ার্ল্ড, রাশিয়া বলিস কিংবা জাপান, আমার নামের থরথর করে কাঁপে, তোর মধ্যে নিজেকে দেখতে পাচ্ছি। রাফসান চল তোকে বাচ্চা বানাই। রাফসান স্তব্ধ। দুদিন আগেও গাঞ্জা নেওয়ার পর ইন্টারনেটে জানার জন্য আগ্রহ ছিল আর সেই ডেভিড। হাঁটু গেড়ে ডেভিডের সামনে বসে পড়ে রাফসান। পিস্তলটা তুলে নেয় ডেভিড। চল তোকে দুনিয়া দেখাই। চলেন বস। দুনিয়া এক রাফুর অপেক্ষায়। ঠিক তখনই রাফসানের চোখ খুলে বাইকের স্পিড ক্রমশ বৃদ্ধি পেয়ে গিয়েছিল। কন্ট্রোল হারিয়ে রাস্তার পাশে খুঁটিতে লাগিয়ে দেয় বাইক। রাফসান ছিটকে পড়ে পাশে ডোবায়। আস্তে আস্তে তলিয়ে যায় পানির গভীরে। রাফসানের অর্ধমৃত দেহ পানি থেকে বের করে নিয়ে আসে নিলয়। অনেকটা পানি চলে গেছে পেটের ভিতর, ক্ষতবিক্ষত হয়ে গেছে তার সমস্ত শরীর। প্রচণ্ড আঘাত লেগেছে মাথায়, যার কারণে জ্ঞান হারিয়েছে সে। কাছাকাছি তেমন কোনো হসপিটাল নেই, যা আছে তা প্রায় 7 কিলোমিটার দূরে। প্রাথমিক চিকিৎসার মাধ্যমে রাফসানের পেট থেকে কিছুটা পানি বের করে আনে তানি। তাকে জরুরি হাসপাতালে নেওয়া দরকার, বাইক করে নেওয়া সম্ভব না। সুমিন গাড়ি থামানোর চেষ্টা করছে, কেউ থামছে না এখানে।
শহর পেরিয়ে গ্রাম সাইডে রাস্তায় গাড়িগুলো থামতে চায় না। সুমিত রাস্তায় উপরে দাঁড়িয়ে বলল, গাড়ি থামছে না একটাও। রাফসানের অচেতন দেহটা তানিমের কোলে রেখে উপরে আসে নিলয়। কোমর থেকে পিস্তল বের করে রাস্তার মাঝ বরাবর এসে একটা প্রাইভেট কার দিকে তাক করে। হাইড্রিলিক ব্রেক নেয় সেই গাড়ি। চাকা ছেছড়ি অনেকটা এগোয়। ড্রাইভার বেশ দক্ষ, নয়তো গাড়িটা কন্ট্রোল করা বেশ মুশকিল হয়ে যেত। নিলয় গাড়িটার সামনে এসে পিস্তলটা কোমরে গুঁজে নেয়। নম্রকণ্ঠে ড্রাইভারের কাছে এসে বলে, স্যার প্লিজ একটু সাহায্য করেন, আমার বন্ধু বাইক অ্যাক্সিডেন্ট করেছে, তাকে জরুরি হাসপাতালে নেওয়া দরকার, কিন্তু কোনো গাড়ি পাচ্ছি না, প্লিজ একটু সাহায্য করুন। নিলয় করুণ কণ্ঠ শুনে ড্রাইভার গাড়ি থেকে নেমে আসে। রাফসানকে ততক্ষণে সুমিত তানিম ধরে উপরে নিয়ে আসে। ড্রাইভার এসে রাফসানের হাতটা ধরে পালস চেক করতে করতে বলল, আমি ডক্টর সৈয়দ আব্দুল মান্নান, আপনাদের কাজটা মোটেও ঠিক হয়নি আমাকে এভাবে আটকে দেওয়ার। একটা দুর্ঘটনা ঘটতে বেশি সময় লাগতো না, ভাগ্যিস গাড়িটা কন্ট্রোলে ছিল। পালস চেক করার পরেই রাফসান চোখ জিহ্বা দেখে নিলয়কে বলল, এই ছেলে আমার গাড়ির পিছনের সিটে একটা ব্যাগ আছে, ওটা নিয়ে আসো। দৌড়ে যায় নিলয় ব্যাগ এনে দিতেই ডাক্তার সাহেব একটা ইঞ্জেকশন পুশ করে রাফসানের শরীরে, তারপর বলে, একে নিয়ে আমার গাড়িতে শুয়ে দাও, কিছুটা দূরে একটা ক্লিনিক আছে, ওখানে ব্যবস্থা করা যাবে। তানিম নিলয় মিলে রাফসানের ভিজা শরীর ডাক্তারের গাড়িতে উঠিয়ে দেয়। ডক্টর সৈয়দ আব্দুল মান্নান বললেন, তোমরা গাড়ি নিয়ে আসো আমার গাড়ির সাথে, এখানে তোমাদের গাড়ি থাকলে সমস্যা হতে পারে, চোরের আড্ডা এখানে। রাফসানের অ্যাক্সিডেন্ট করা গাড়িটা ওইখানে থাকে, বাকি গাড়ি দুটো নিয়ে তারা ক্লিনিকে পৌঁছায়। রাফসানকে একটা বেডে শুয়ে জামা কাপড় খুলে নীল রঙের একটা অ্যাপ্রন মতন কিছু পরিয়ে দেয় নার্স। পেটের ভিতরে অবশিষ্ট পানি বের করে ডক্টর সৈয়দ নিজেই রাফসানের ক্ষতস্থানগুলো পরিষ্কার করে সেলাই করে দিচ্ছে। চেহারা উপর ক্ষতস্থানগুলো দিকে তাকিয়ে আছে সে। দ্রুত রাফসানের বন্ধুকে ডাক দেয়। রাফসানের জ্ঞান ফিরবে যে কোনো সময়, কিন্তু ডাক্তার সৈয়দ বেশ চিন্তা হচ্ছে রাফসানের চেহারা দেখে। তখন নিলয় তানিম আসে রুমে। নিলয় বলে, বলুন স্যার। আপনার বন্ধুর বিষয়ে কিছু জানেন আপনি? কেন স্যার, কি হয়েছে? আপনার বন্ধুর মুখমণ্ডল থেকে বুক পর্যন্ত প্লাস্টিক সার্জারি করা হয়েছে। হঠাৎ করে রাফসানের হাত পা ঝাঁকুনি দিয়ে ওঠে, জ্ঞান ফিরেছে তার, চোখ খুলে নিশে ডাক্তারের কথা কান পর্যন্ত পৌঁছায়, স্মৃতিতে পুনরায় ডুব দেয়। ডেভিডের গাড়িতে বসে যাচ্ছে কোথাও, সামনে বড় একটা মাঠ, ঝুলন্ত দড়ির উপরে ঝুলছে কয়েকশো যুবক। কয়েকটি যুবক বুকে পাথর বেঁধে হামগুড়ি দিচ্ছে মাঠে, দড়ি বেয়ে কেউ কেউ উপরে উঠছে। হঠাৎ করেই একটা শব্দ শুনতে পায় রাফসান, বাঁ দিকে মাথা ঘুরে চোখ থমকে যায়। পিস্তলের নিশানা লাগিয়ে পিস্তল চালাচ্ছে কত মানুষ। ঘোরের মধ্যে রাফসান বলল, বস এটা কোথায়? ডেভিড রাফসানের কথা জবাব দেয়নি, সাইড করে গাড়িটা থামিয়ে দেয়, সোজা বিল্ডিং এর ভিতরে চলে আসে। রাফসান তার পিছু পিছু চলে আসে। সামনেই বসে আছে অফিসার প্রান্ত কর্নেল ওসমানি। ডেভিড এসে বলে, ককটেল ব্রেড নিয়ে এসেছি। জি বস। বলেই সে রাফসানের উপর নিজ ভালো করে তাকিয়ে নেয়। বস আপনি শিওর তো? এর আগেও যখন ইকবাল কর্নেলকে থামিয়ে দিয়ে ডেভিড বলে, কর্নেল আমি আগের কথা জানতে চাই না, আমি এর মধ্যে নিজেকে দেখতে পাচ্ছি, ইকবাল বিশ্বাসঘাতক। কিন্তু বস এর পিস্তল চালানোর সাহস না, চোখে ভয় দেখতে পাচ্ছি, একে দিয়ে সম্ভব না। রাফসান তার কথাগুলো শুনছিল, মনোযোগ নেই সেদিকে, জ্বলন্ত সিগারেটের ধোঁয়া তার নাকে এসেছে, তৃষ্ণা পেয়েছে সিগারেটে, পকেটে হাত রেখে খুঁজতে থাকে সিগারেট, নাই পকেটে। কর্নেলের অর্ধেক সিগারেটের ট্রেড জ্বলছে, রাফসান সেটা নিয়ে বাইরে চলে আসে। কর্নেল তাকিয়ে আছে, বেয়াদব কোয়ালিটির একটা ছেলে। বস দেখছেন বেয়াদবির একটা সীমা থাকা দরকার। কর্নেল এটাতে তুমি বেয়াদবি দেখছো? হ্যাঁ অবশ্যই। আমি তো তোর সাহস দেখছি, ওর প্রয়োজন সেটা যেটাই ও নিয়েছে, আমাকে তোমার পরখ করতে না করে যখন এটা নিয়েছে এটাই তার সাহস। সম্মান হলো সে যখন ওটা নিয়েছে তখন সেটা এখানে মুখে তুলতে পারতো, সে আড়ালে গেছে, এটাই সম্মান। বস আপনি ভেবে দেখতে পারেন। আমি 100% কনফার্ম। ওকে তার ট্রেনিং আজ থেকেই শুরু। ডেভিড ডাক দেয় রাফসানকে। এ রাফু ভিতরে আয়। রাফসান সিগারেটটা ফেলে ভিতরে প্রবেশ করে। জি বস। আজ থেকে তোর প্রশিক্ষণ দিবে কর্নেল, এখানে যত মানুষ দেখতে পাচ্ছিস সব ব্ল্যাক ড্রাগনের জন্য কাজ করে, তাদের মিশনের জন্য তৈরি করা হচ্ছে, তুই নিজেকে প্রমাণ কর। জি বস। তবে থমকে যায় রাফসান। ডেভিড বলল,
তবে কি ট্রেনিংয়ের সীমাবদ্ধ সময়ে আমি ট্রেনিংয়ে থাকব, বাকি সময় আমি কি করি বা না করি এ বিষয়ে কারোর নজরদারিতে থাকতে পারব না। কর্নারের দিকে তাকিয়ে আছে রাফসান। ডেভিড বুঝতে পারে রাফসান কারো নজরবন্দিতে থাকতে পছন্দ করে না, কেননা ডেভিড চিন্তার ভাবনা এমনটাই। ডেভিড বলে, চিন্তা করিস না, তুই তোর মতো করে ট্রেনিং নিবি। কর্নাল ভাবছে এ তো দুদিনও টিকবে না, মরে যাবে, নয়তো নিজেই পরাজয় স্বীকার করবে। তখন রিং হয় রাফসানের মোবাইলে। মোবাইলের দিকে কিছুটা সময় তাকিয়ে আছে ডেভিড বলল, কে ফোন করেছে? রাফসান কিছু না বলে ফোনটা রিসিভ করে। হ্যালো, কেমন আছো? ভালো। তোমার সাথে 5 মিনিট কথা বলা যাবে? আপনার কি সময় হয় আমার সাথে কথা বলার? তখনই রাফসান শুনতে পায় ফোনের ওপাশ থেকে একটা মেয়েলি কণ্ঠ, স্যার আপনার মিটিংয়ের সময় হয়ে গেছে। রাফসান হো হো করে হেসে ফেলে। জান, আপনার স্ত্রীর সন্তান ডাকছে, টাকাই তো আপনার কাছে সব, সন্তান থেকেও নেই, মাকে তো জন্মের সময়ই হারিয়েছি, ভালো থাকবেন বলে ফোনটা রেখে দেয় রাফসান। পকেটে ফোনটা ঢুকাতে ঢুকাতে কর্নেলকে উদ্দেশ্য করে বলল, বস আমাদের ট্রেনিং কখন থেকে শুরু? আজ থেকেই। সরি বস, আজ হবে না, হোটেলে ফিরতে হবে, কাল থেকে ট্রেনিং শুরু করব। রাতে আমাকে হোটেলে থাকতে হবে, সারাদিন আমি আপনার, রাতটা শুধু আমার একান্তই। তবে হ্যাঁ, কথা দিচ্ছি নিজেকে আপনার দলের সম্পূর্ণটা দিয়ে দেব, সময় লাগবে, একজন মানুষ কখনো একসাথে নিজেকে বিলিয়ে দিতে পারে না, গোলাম হয়ে যেতে পারে না, আমি আমার মতো, পরিবর্তন করতে সময় লাগবে, আসি বস বলে নিচে নেমে আসে রাফসান। কর্নেল ডেভিডের দিকে তাকিয়ে বলে, সত্যি বস, বুলেট পাইছেন এক, এখন কথা হলো ইকবালের মতো না করলেই হলো। ইকবাল বিশ্বাসঘাতক। বস, গতকাল আপনার ওপর হামলা করানো মাস্টার মাইন্ড হলো ইকবাল, তার ইচ্ছে সে রাজ করবে এদেশে। ইকবাল চাইলে কিন্তু ও সবটা তাকে দিতে পারতাম, কিন্তু মৃত্যুকে ডেকে নিয়ে আসছে তাকে। ডেভিড কথা বাড়ায় না, কর্নেল কানেকশন থেকে মদের একটা বোতল তুলে নেয়। দেখা হচ্ছে আবার অন্য একদিন। রাফসানকে নামিয়ে দেয় তার হোস্টেলের সামনে। রাফসান ভরসা দেয় তাকে, চলে যায় সে। পিছন ফিরে হোটেলে ঢোকার আগেই একটা মেয়ে এসে উপুর হয়ে পড়ে রাফসানের শরীরের উপর, হাত থেকে লাঠিটা ছুটে যায়। রাফসানের পিঠ এসে দেওয়ালে ঠেকেছে, মেয়েটার মাথা তার বুকে, পরম সুখে আছড়ে পড়েছে সে সময়। রাফসান তাকিয়েছে মেয়েটার দিকে, কালো চশমাটা ফ্লোরে পড়ে দুখণ্ড হয়ে গেছে। বিরক্তি নিয়ে মেয়েটা নিজেকে সরিয়ে নেয়। রাফসান তাকিয়েছে মেয়েটার চোখের দিকে, ডাগর ডাগর চোখের ভাষা বোঝার চেষ্টা করছে সে, পারছে না সে এ চোখের ভাষা পড়তে, তার চোখের পলক সরছে না। হাঁটু গেড়ে বসে মেয়েটা হাত দিয়ে লাঠিটা খুঁজতে থাকে। হোটেলের গেটের ভিতর থেকে বেরিয়ে আসে নেহা। নীলু, তোকে কতবার বলেছি একা একা বের হবি না, দাঁড়া। নেহা নীলুকে ধরে দাঁড় করায়। রাফসান দেওয়ালের সাথে পড়ে আছে, লাঠিটা নীলুর হাতে ধরিয়ে দিয়ে নেহা রাফসানের উদ্দেশ্য করে বলল, সরি ভাইয়া, নীলু চোখে দেখতে পারে না, আপনার সমস্যার জন্য দুঃখিত। নেহা চলে যায় নীলুকে নিয়ে। তার সম্পূর্ণ নাম নীলিমা জাহান, বয়সে রাফসানের 2 বছরের বড়, তবুও যেন তার চোখ সরছে না নীলিমার উপর থেকে। ফ্লোর থেকে ভাঙ্গা সানগ্লাসের অংশগুলো কুড়িয়ে নেয় হাতে। হোটেলে ঢুকে যায় সে। এখানে রাফসানের জন্য পার্মানেন্ট একটা রুম ব্যবহার করে রেখেছে তার বাবা, সে বাসায় থাকে না, থাকার জন্য এমনটাই বেছে নিয়েছে। হোটেলে ম্যানেজার রাফসানকে হোটেলে ঢুকতে দেখে তার সামনে এসে দাঁড়ায়। স্যার, আপনার বাবা গতকাল রাতে এসেছিল। এখনো কি আছেন রুমে? না স্যার। আচ্ছা, আপনি যান, আমি রুমে যাব। স্যার, আপনার বাবা কিছু টাকা রেখে গেছে। রাফসান ম্যানেজারের দিকে একবার তাকায়, একবার টাকার দিকে তাকিয়ে নিজের ছেঁড়া শার্টের দিকে তাকিয়ে বলে, না দরকার নেই টাকার, আমার কাছে কিছু টাকা আছে। জি স্যার। ম্যানেজার চলে যায়। রাফসান নিজের রুমে আসে, শরীর থেকে মদের বাজে গন্ধ ভেসে আসছে। জামা কাপড় খুলে আয়নার সামনে দাঁড়ায় রাফসান। পেটের উপর কয়েকটা ক্ষতের দাগ ফুটে উঠেছে, পেটের উপর দাগ পড়েছে, শক্ত হয়ে ভাঁজ পড়েছে 6-প্যাক। রাফসান আয়নার সামনে নিজেকে দেখছে। অল্প বয়সে শরীরের গঠন একদম ভিন্ন। বুকে হাত বুলাতেই পিছন থেকে দরজা খুলে যায়। আয়নার প্রতিফলে লাফিয়ে ওঠে রাফসান, তখনকার সেই মেয়েটা নীলিমা। তড়িঘড়ি করে তোয়ালি পেঁচিয়ে লজ্জাস্থান ঢেকে তার সামনে আসে রাফসান। এই মেয়ে, আপনার সমস্যা কি? এটা 506 নম্বর রুম না? মেয়েটার কণ্ঠ শুনে স্তব্ধ হয়ে যায় রাফসান।
চিকন কণ্ঠে মধুর মিশ্রিত শেশু, নরম কণ্ঠে জবাব দেয় সে। না, এটা 202 নাম্বার রুম। সরি ডিস্টার্ব করার জন্য, বলেই হাঁটা দেয় নীলিমা। রাফসান নিজের রুম ছেড়ে বেরিয়ে এসেই তার হাত ধরে, কোমল নরম সে হাতের স্পর্শ গরমের অনুভব করতে থাকে সে। চলুন আমি আপনাকে পৌঁছে দেই। ধন্যবাদ। রাফসান তাকে নিয়ে হাঁটছে, অর্ধ উলঙ্গ শরীর, যে দেখছে সে তাকিয়ে আছে তার দিকে। নীলিমাকে তার রুমে পৌঁছিয়ে দিয়ে নিজের রুমে এসে বাথরুমে ঢুকে যায় সে। সাবার ছেড়ে ভাবতে থাকে তার জীবন নিয়ে, কি হবে এই জীবনে, অবহেলা লাঞ্ছনা ছাড়া তো এ জীবনে কোনো সুখের মুহূর্তই নাই। ঘুম পাচ্ছে খুব, রাতে ঘুম হয়নি। বাথরুম থেকে বেরিয়ে শরীর শুকিয়ে বিছানায় শরীরটা হেলিয়ে দেয়। আস্তে আস্তে তার চোখ বুঝে আসছে। নিলয় তার শরীর ধরে হালকা করে ধাক্কা দিচ্ছে, চোখ মেলছে রাফসান, মাথাটা ঝিমঝিম করছে, ব্যথা করছে মাথা। তানিম সুমিত দাঁড়িয়ে আছে পাশে। ডক্টর সৈয়দ আব্দুল মান্নান পুলিশকে ফোন করে, নিলয়ের কাছে পিস্তল দেখে ঘাবড়ে গেছে সে। সে কৌশলে রাফসানের জীবন বাঁচিয়েও তাদের ধরিয়ে দেওয়ার কৌশলে এটেছে। ক্লিনিকের চারপাশে পুলিশ ঘেরাও করে আছে। এসআই সুবুজ ক্লিনিকের ভিতরে এসে নিলয়ের হাতটা শক্ত করে ধরে পিছন থেকে পিস্তলটা নিজের হাতে নিয়ে নেয়। তানিম সুমিতকেও আবারও দুজন পুলিশে ঝাঁপটে ধরে রাখে। নিলয়কে শক্ত করে ধরে এসআই সবুজ বলে, মাস্তানি করিস দিনের আলোয়। নিলয় বলে, স্যার আপনার কোথাও ভুল হচ্ছে। আমার ভুল কোথায়? তোর কাছে পিস্তল পাওয়া গেছে, দেখ এবার তুই কিভাবে আটকে যাস। বলে এসআই সবুজ নিলয়ের পিঠ বরাবর একটা আঘাত করে, শক্ত হয়ে যায় সে। ছোবল মেরে তার হাত থেকে পিস্তলটা কেড়ে নিয়েই সবুজের হাতটা পিছনের দিকে নুয়ে পিস্তলে তার মাথায় তাক করে। আরে স্যার এত দুর্বল ভাবছেন নাকি? ট্রেনিং প্রাপ্ত মাল, এত সহজে ভেঙে পড়ার জিনিস না, আগে আমার কথা শুনুন। এসআই সবুজ চুপচাপ হয়ে যায়, থরথর করে কাঁপছে হাঁটু। নিলয় বলে, পিস্তলের লাইসেন্স আছে, দেহ রক্ষার জন্য এটা সাথে রাখা। মাথা নিচু করা অবস্থায় এসআই সবুজ বলে, তুই কি এমন ভিআইপি মানুষ যে তোর দেহ রক্ষার জন্য পিস্তল লাগবে? আমি ভিআইপি নই, বেডে শুয়ে থাকা ছেলেটার দেহরক্ষী আমি। এসআই সবুজ তাকায় রাফসানের দিকে, তানিম সুমিত আশ্চর্যে চোখে তাকিয়ে আছে। কে এই ছেলে যে তার দেহরক্ষী দেওয়ার কর হবে? রাফু দ্য গ্রেট বিজনেসম্যান শহীদ হাসানের একমাত্র ছেলে, আরএস ইন্ডাস্ট্রির চেয়ারম্যান এই ছেলেটাই। এসআই সবুজ হা হা করে হেসে ফেলল, বিশ্বাস করল না রাফসানের পরিচয়। পুলিশ এর মধ্যে ক্লিনিকের ভিতর চলে আসে, চার পাঁচজন নিলয়কে ধরে ফেলে। সবুজ বলে, তোদের বড় কোনো কেসে জড়িয়ে দেওয়া যাবে, চল থানায়। হাতকড়া পরিয়ে দেয় নিলয়ের হাতে। রাফসান সুমিত তানিম ঠেলে পুলিশের গাড়িতে তোলা হয়েছে। নিলয়ের কথায় কোনো গুরুত্ব দেয়নি সবুজ, দেখতে চায়নি লাইসেন্স। থানায় এনে তাদের একটা টুলের উপর বসে রাখা হয়েছে। তানিমের ফোন বাজছে অনেকক্ষণ থেকে, সবুজ বলল, কথা বলে নে। তানিম ফোন রিসিভ করে কালো কালো কণ্ঠে সান্ত্বনা বলল, তানু বেবি প্লিজ আমাকে নিয়ে যাও এখান থেকে, তারা জোর করছে আমাকে ওই প্রতিবন্ধী ছেলের সাথে বিয়েতে বসতে। তানিম কথা বলতে পারছে না, স্তব্ধ সে। ফোনটা রাফসানের কানে ধরছে তানিম। সান্ত্বনা আর্দ্রতা শুনে রাফসানের মস্তিষ্কে রক্তক্ষরণ হয়। নিলয় ফোন করেছিল যেন কাকে, সে এখনও আসছে না। সবুজ রাফসানের ব্যাপারটা ক্লিয়ার হতে শহীদ হাসানের অ্যাসিস্ট্যান্ট আলীকে ফোন করে জানায়। রাফসান টুল থেকে দাঁড়িয়ে যায়। আমার যেতে হবে, তোর কত জরিমানা করতে হয় করে আমাদের যেতে দে। রাফসান এতক্ষণ চুপ করেছিল, মুখ খুলে সবুজের হাতে বেয়াদবি করেছে। সবুজ সহ্য করতে পারেনি, কাঠের লাঠিটা হাতে নিয়ে তার সামনে এসে বলল, এটা তোর বাবার বাড়ি নয় যে আসবি আর চলে যাবি, এখানে আমার হুকুম চলে। রাফসানের সামনে যদি কেউ নিজের ক্ষমতার কথা বলে তখন পাগল হয়ে যায় সে। সবুজের লোকাল ড্রেস আপ শার্টের কলার ধরে মুখ বরাবর তিন চারটে ঘুষি মারে, থেতলিয়ে যায় তার নাক। ফুসতে ফুসতে রাফসান বলল, তুই আইনের লোক, তার জন্য ছেড়ে দিলাম। নাক বেয়ে টপটপ করে রক্ত ঝরছে ফ্লোরে। ঠিক তখনই আলী থানায় প্রবেশ করে। সবুজ একবার তাকায় আলীর দিকে, একবার রাফসানের দিকে। নিলয় যা বলেছিল তা সত্যি, সবুজ নিজের নাকটা রুমাল দিয়ে চেপে রেখেছে। থানা থেকে বের হয়ে গাড়ি পায়নি তারা। নিলয় নিজের পিস্তলটা সবুজের কাছ থেকে নিয়ে বেরিয়ে আসে। তাদের বাইকগুলো ক্লিনিকের সামনেই পড়ে আছে। এদিকে সান্ত্বনা বিয়ে হয়ে যাচ্ছে, রাফসানের মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিয়েছে। সামনেই আলীর ব্ল্যাক BMW গাড়িটা। রাফসান তার সামনে এসে ড্রাইভারকে বলে,
চাচা গাড়ি থেকে নামুন, অন্য গাড়ি ম্যানেজ করে চলে যান। ড্রাইভার চাচা নেমে আসে, রাফসান ড্রাইভিং সিটে বসে, নিলয় তার পাশে, তানিম সুমিত পিছনে। হাইওয়ে রাস্তা উঠেই গাড়ির স্পিড 140 ছাড়িয়েছে। সুমিত আর তানিম দুজন দুজনকে জড়িয়ে ধরে শুধু বলছে, রাফু আস্তে আস্তে। সামনেই বিশাল এক বাড়ি, সুন্দর করে ডেকোরেশন করা। বাড়িটার ভিতরে প্রবেশ করে রাফসান, পাশে নিলয়ের, পিছনে তানিম সুমিত। নিলয়ের কাছ থেকে পিস্তলটা নিজের কাছে নিয়ে নেয় রাফসান। কয়েকজন এসে বাধা দেয় তাদের, নিলয় একাই তাদের সামলে নিয়েছে। হাতের কাছে আয়রনের রড পাওয়াতে সুবিধা হয়েছে আরও। বাসার ভিতরে ঢোকার সময় নিলয়কে চিনে ফেলে আকাশ। আকাশ শান্তনার মামার লোক, দৌড়ে এসে নিলয়ের সামনে দাঁড়ায়। সালাম নিলয় ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাই এখানে? তার পিছন থেকে শান্তনার মামা পোষা দলবল আসছে রাফসানের কাছে। আকাশ তাদের থামিয়ে বলে, সামনে আসিস না, একজনও বেঁচে ফিরতে পারবি না, যেখানে আসিস ওখানেই থমকে যা। একজন বলে উঠল, আকাশ তুই ভয় পাচ্ছিস কেন? আমরা 40 জন, তারা 4 জন। আকাশ তাচ্ছিল্যের হাসি হেসে বলল, এদের একজনের বরাবর তোরা 40 জন কিছুই নয়, শুধু একটা তলোয়ার আর নয় একটা M46 হাতে ধরিয়ে দে, তোদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। আকাশ ভাই এরা কারা? ব্ল্যাক ড্রাগন। শিউরে উঠে সবাই। আকাশ নিলয়ের দিকে তাকিয়ে বলে, ভাই আপনি আসলেন কেন? আমাদের বললে তো আমরাই পৌঁছে যেতাম। শান্তা কোথায়? আকাশ বাসার দ্বিতীয় তলায় দেখিয়ে দেয়। রাফসান তানিমকে বলে, যা তো শান্তাকে নিয়ে আয়। তানিম ভয় পাচ্ছে এগুলো দেখে, তার অনেক প্রশ্ন রাফসানকে নিয়ে, নিলয়কে নিয়ে, ব্ল্যাক ড্রাগন নাম ভয়ঙ্কর গ্যাং নিয়ে। তবুও এখন সঠিক সময় নয় রাফসানকে এসব প্রশ্ন করা। তানিম বাসার ভিতরে যেতে শান্তনার মামা তানিমের বুকে লাথি মারে। ফ্লোরে শুয়ে পড়ে তানিম, তানিমের দিকে একটা পিস্তল তাক করে বলে, তোর সাহস তো কম না, তুই আমার বাড়িতে এসেছিস, যা মৃত্যুর স্বাদ গ্রহণ কর। পিস্তলের শব্দে কেঁপে উঠে সমস্ত ঘর। দৌড়িয়ে বেরিয়ে আসে শান্তনা, নেমেছে শান্তনা, তার মামার ঘায়াল দেহ পড়ে আছে তানিমের উপরে, ফেনকি দিয়ে রক্ত ঝরছে তার শরীর থেকে, তানিমের দেহে ভিজে গেছে তাজা রক্তে। শান্তনা এসে তানিমকে টেনে তুলে, পিছনে দাঁড়িয়ে আছে রাফসান পিস্তল হাতে। তানিমের শরীরে কাঁপুনি উঠেছে ভয়ে, শক্ত করে জড়িয়ে ধরে শান্তনা। রাফসান তাদের দেখে মুচকি হাসি হাসে। নিলয়ে এসে বলল, চল এখানে থাকা এখন নিরাপদ হবে না। শান্তনা রাফসানের দিকে আর চোখে তাকায়। সে জানে রাফসান ছোটখাটো মস্তানি করে কলেজের ক্যাম্পাসে, কিন্তু আজ মানুষ খুন করাটা দেখে অবাক হয়েছে সে। কিছু বলতেও পারছে না, এখানে পরিস্থিতিটাই এমন। বাড়ি থেকে বেরিয়ে আসছে তারা, গাড়ির সামনে দাঁড়িয়ে আছে। নিলয়কে ড্রাইভিং করতে বলে রাফসান তার পাশে বসে, সুমি তানিম আর শান্তনা পিছনে বসে। তানিমের শরীরে রক্ত জমাট বেঁধেছে, সারকুলে নগ্ন শরীরে উঠে গাড়িতে। নিলয় ড্রাইভিং সিটে বসে গাড়ি চালাচ্ছে। রাফসান বলল, বাহ নিলয় তুই তো বেশ ফেমাস লোক, যেখানে যাই সেখানেই তোকে সবাই চিনে ফেলে। আকাশ তোকে না চিনলে হয়তো আমাদের আর বেঁচে ফিরতে হতো না। কি যে বলিস রাফু, তোর প্লাস্টিক সার্জারি না হলে তারা প্যান ভিজিয়ে ফেলতো। সুমিত কিছু ভাবছে পিছনে বসে, হঠাৎ করেই বলে ওঠে, রাফসান তুই কি ব্ল্যাক ড্রাগনের রাফু, ডেভিডের হত্যাকারী? রাফসান হো হো করে হেসে ফেলে। সুমিতের বুঝতে বাকি থাকে না রাফসান তাকে ব্যবহার করছে। কৌশলে নিজের পকেটে হাত দিয়ে দেখে তার মোবাইল পেইন ড্রাইভ নেই। হালকা চিন্তিত সুমিত, তাহলে কি রাফসান বুঝতে পেরে গেছে আমি ইকবালের সাথে যুক্ত? না, তা কিভাবে বুঝবে? আমি তো দিনের আলোয় কাউকে কিছুই বলি না, রাতের অন্ধকারে সমাজের সকল কুকর্ম করে ফিরি। না, বিষয়টা সিরিয়াসলি নিতে হবে। কথাগুলো মনে মনে ভাবছে সুমিত। রাফসানের সামনে সিটে বসে সুমিতকে উদ্দেশ্য করে বলল, সুমিত কিছু ভাবছিস? না রে রাফু, তুই এত বড় গ্যাংস্টার আমাদের থেকে লুকাইলি কেন? আর তোর বাবা তো ভার্সিটির উপাচার্য, কিন্তু পুলিশের সামনে তোকে শহীদ হাসানের ছেলে বললো কেন নিলয়? আমি রাফসান হাসান, শহীদ হাসানের একমাত্র ছেলে। ভার্সিটির উপাচার্য আনোয়ার হোসেন আমার ছোট চাচু, তাকে বাবার মতো দেখেছি। নিজের বাবা তো আমাকে সময় দিত না। বছরে দুটো বড় উৎসব, ঈদের দিনে আমি আমার চাচুর কাছেই থাকতাম। ছোট থেকেই মনে হয়েছে তারা আমার মা বাবা। কিন্তু রাফসান তুই যে গ্যাংস্টার তারা কি সেটা জানে?
না, তাদের জানতে দেইনি কখনো, জানলে হয়তো আরো দূরে ঠেলে দিত। তুই কি জানিস তোর এই কাজের জন্য তোর পরিবারের কত বড় ক্ষতি হতে পারে? একটা কথা কি জানিস সুমিত? কি রাফু? আমার সত্যিটা আজ পর্যন্ত কেউ জানেনি, যারা জানতে চেয়েছে তারাই মৃত্যুকে আপন করে নিয়েছে। হ্যাঁ আমি তো ভুলেই গেছিলাম, তুই গ্যাংস্টার, নিজের সবকিছু নিরাপদ রেখেই কাজ করবি। সুমিতের কণ্ঠ ভয়, তানিমের শরীর থেকে রক্ত গন্ধের দম বন্ধ হয়ে যাচ্ছে। শান্তা বমি করে ফেলেছে। রাস্তার পাশে বড় একটা হোটেল, ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এমন হোটেলগুলো সত্যি সুন্দর করে ডেকোরেশন করে রাখে। সাইড করে গাড়ি থামায় নিলয়। শান্তনা তানিম হোটেলের পাশে শপিং মল থেকে জামাকাপড় কিনতে বের হয়। সুমিত বের হয় হোটেলে ঢুকে খাওয়ার জন্য। রাফসান নিলয়কে বলে, নজরে রাখিস। নিলয় নেমে আসে গাড়ি থেকে। রাফসান নিজের মাথাটা শীতের সাথে হেলিয়ে দেয়। পুরানো কথা বারবার মনে আসছে। সেদিন ট্রেনিংয়ের প্রথম দিন ছিল। ভোর 5টা বাজে, উঠেই কানাই ট্রেনিং হলের সামনে চলে আসে রাফসান। শহরের মানুষ এটাকে সেলফ ডিফেন্স ট্রেনিং সেন্টার হিসেবে জানতো। তার সাথে কর্নালের পরিচয়ে চলছে এ সেন্টার। কেউ চোখ তুলেও তাকাতে পারেনি এদিকে। সূর্য ওঠার আগে রাফসান সে মাঠে পৌঁছে যায়। সম্পূর্ণ মাঠের এক চক্কর দৌড়ে পার করে ক্লান্ত শরীর নিঃশ্বাস ফেলছে জোরে জোরে। কর্নল তার রুমে জানলা দিয়ে দেখছে রাফসানকে। সেটা ইচ্ছে শক্তির প্রতি কর্নেলের ইমপ্রেস হয়ে গেছে। সূর্য ওঠার আগেই মাঠ ভর্তি হয়ে গেছে। কর্নেল নিচে নেমেছে। রাফসান মাঠের এক পাশে বসে পানি পান করছিল। কর্নেল তার পাশে এসে বলল, এত তারা কিসের তোর? আমার ক্ষমতা চাই। কেমন ক্ষমতা? নেশাগ্রস্ত সমাজটাকে ধ্বংস করার ক্ষমতা। নেশাগ্রস্ত সমাজ ধ্বংস হয়ে গেলে বাঁচবি কাকে নিয়ে? সুস্থ সমাজের দুজন নিয়ে বাঁচব, একজন আমি, অন্যজন হবে যে। এমন নেশাগ্রস্ত সমাজে বিপক্ষে তাকে নিয়ে বাঁচব। তুই নিজেই তো নেশা করি। সিগারেট, মদ, গাঞ্জা, এগুলো নেশা, এগুলো ভালোবাসা, পিনিক ধরায়, কিন্তু ড্রাগস সব কিছু শেষ করে ফেলে। ডেভিডের নিজের ড্রাগস বিজনেস আছে জানিস তুই? জানি। তাকে কিভাবে শুধরে নিবি? চেষ্টা করতে পারি। ড্রাগসের প্রতি তোর এত আক্ষেপ কেন? ড্রাগসের কারণে আমার মায়ের মৃত্যু হয়েছে। যেদিন আমার জন্ম হয় সেদিন বাবা ড্রাগসের নেশায় এসে আমার মায়ের সাথে। থমকে যায় রাফসান। ঝলসানো চোখের কোণে এক ফোঁটা রক্ত জমা হয়েছে। কর্নেল তাকিয়ে আছে রাফসানের দিকে। ছেলেটা মাথা নিচু করে রেখেছে, পাথর চাপা বুকে কষ্ট পাহাড় জমিয়ে রেখেছে। রাফসান কাঁধে হাত রেখে কর্নেল দাঁড়ায়। চল তোর ট্রেনিং আমি নিজে দেব। রাফসান চোখ দুটো মুছে নেয়। ট্রেনিং এর জন্য প্রস্তুত। মধ্য দুপুর, মাথার উপরে সূর্যের তাপটা সামান্য আলো ছড়িয়েছে। ক্লান্ত মানুষের অস্থির কারণ হয়ে উঠেছে। রাফসান সে অস্থির শিকার করে রোদের মাঝে দড়ি বেয়ে উপরে উঠতে চাইছে। একবার, দুবার, তিনবার, চতুর্থবারের মতন কিছুটা দূরে উঠতেই পা ফসকে পড়ে যায়। প্রতিবার সে উঠে দাঁড়িয়েছে। এবার কোমরে ব্যথা পেয়ে মাটির সাথে লেপটে গেছে। কাতরাচ্ছে সে। কর্নেল এসে তার হাত ধরে বসিয়ে দেয়। কোনো কিছুকে কঠিন ভেবো না, শক্তি দিয়ে লড়াই করো, পরাজয়ের ভয় পেও না, শক্তি কখনো কম মনে করো না। তোমার যতটুকু আছে ততটুকুই ব্যবহার করো, অধিক শক্তি প্রয়োগ করতে যেও না কিংবা মস্তিষ্কের বিরুদ্ধে অবর্তন করো না, জয় তোমারই হবে। চিন্তা করো তোমার দুর্বলতাকে, যেটা তোমার মাঝে কমতি আছে সেটাকে পূরণ করতে শেখো, জয় তোমারই হবে। কথাটা বলে কর্নেল একটু থমকে যায়। পুরোনায় আবার বলে, এই কথাটা আমাকে আমার স্যার বলেছিল, সে একটা বইতে পড়েছিল কথাগুলো। যখন বলেছিল তখন আমি বুঝিনি এ কথার মানে, কিন্তু তার কথাগুলো সব সময় নিয়ম করে মানতাম। আমার মধ্যে কোন জিনিসটা দুর্বলতা আছে সেটা বের করতাম, লক্ষ্যে মনোযোগী হয়ে যেতাম। আজ দেখো আমি এ পর্যায়ে, তোমার কাজটাকে তুমি ফোকাস করো, তুমি হারবে না। রাফসানের শরীর ঠান্ডা বাতাস বয়ে যায়। নিজের মাথায় হাত রেখে হাঁটু ভর করে উঠে দাঁড়ায়। রাফসান আর পিছু ফিরে তাকাতে হয়নি। কর্নেল তার হাত ধরে সম্পূর্ণ ট্রেনিং কিছু মাসেই শেষ করেছে। যেদিন সর্বপ্রথম তাকে অস্ত্র রাখা রুমে নিয়ে হয়েছিল সেদিন পলকিন চোখে তাকিয়েছিল সম্পূর্ণ রুমের দিকে। পুরো 10 ঘন্টা রুমের ভিতরে অস্ত্রের সাথে খেলা করেছে। ইন্টারন্যাশনাল অস্ত্র থেকে শুরু করে ডিজিটাল অ্যালায়েন্স সব ধরনের অস্ত্র চালানোতে এক্সপার্ট রাফসান। মার্শাল আর্ট গ্রুপে নিজেকে ততটাও ফিট রেখেছে। মানুষের দুর্বল পয়েন্টগুলো রাফসান মস্তিষ্কে গেঁথে গেছে। খালি হাতে 20-25 জন সামনে নেওয়ার দক্ষতা একাই রেখেছে সে। অস্ত্র হাতে সম্পূর্ণ একটা গ্যাং রাফসান নিজেই।
সুমিত হোটেলের ভিতরে একটু আড়াল হয়ে একবালকে ফোন করে। বস, রাফু জীবিত আছে। প্লাস্টিক সার্জারি করার পর তার চেহারা একদম ভিন্ন আকৃতি ধারণ করেছে, কিন্তু ওর সাথে প্রায় দু বছর ছিলাম, বুঝতে পারিনি যে ও রাফু। আরে সুমিত, গুলি মার ওকে এক্ষুনি, চোখের সামনে থাকলে সাথে সাথে মার। গাড়িতে রাফু শুয়ে আছে, আমার ঘড়িটা গাড়িতেই, যে কোনো মুহূর্তেই বিস্ফোরণ হয়ে যাবে, রাফু শেষ। বলতে না বলতে বাইরে দাঁড় করানো ব্ল্যাক কালারের গাড়িটার ভিতরে ছোট্ট এক বিস্ফোট, ছোটাছুটি শুরু হয়ে যায় পাবলিকের মাঝে। হোটেল ম্যানেজার দৌড়ে যায় গাড়ির কাছে, শব্দ হয় মোটামুটি, সুমিত শুনতে পায় শব্দ, কানের কাছে ফোনটা চেপে ধরে চেপে বলল, বস রাফু খতম, আমি শিওর হয়ে আপনাকে ফোন করছি। ফোনটা রেখে দেয় সুমিত, বাথরুম থেকে বের হওয়ার জন্য দরজা খুলতেই দেখে রাফসান দেয়ালের সাথে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে আছে। সুমিত বের হতে দেখে রাফসান তার সামনে এগিয়ে আসে, ক্লিন শেভ করা দাড়িতে হাত দিয়ে বলে, ওলেলে আমার বাচ্চাটা আসছে রাফুর খেলা শেষ করতে, বাবু ফিডারটা ব্যাগে করে আনতে ভুলে গেছো নাকি, আমি দিব। সুমিত হাঁ করে তাকিয়ে আছে। রাফসান সুমিতের দিকে নিজের হাতে পড়ে থাকা ঘড়ি দেখায়, সুমিত যে ব্র্যান্ড ব্যবহার করছে সে ব্র্যান্ডের ঘড়ি। ঘাবড়ে যায় সুমিত। রাফসান বলে, আমার ট্রিক আমার উপরেই প্রয়োগের বৃথা চেষ্টা না করলেই হতো, সামান্য ঘড়ির উপর কেউ বা সন্দেহ করবে তাই না সুমিত? তোকে তো আমি এমনিতেই শেষ করে দিতাম, কিন্তু তোর মৃত্যুর চুলকানি উঠছে মর বলে নাক বরাবর চার পাঁচটা ঘুষি মারে রাফসান। পিছন থেকে নিলয় আসে, দুজন বাথরুমে ঢুকে সুমিতের গেম ওভার করে বেরিয়ে আসে। হোটেলের বাইরে অপেক্ষা করছে তানিম শান্তা। নিলয় রাফসান বেরিয়ে এসে বলে, তানিম সুমিত একটা কাজে বেরিয়েছে, ও যেতে পারবে না আমাদের সাথে। তানিম ভয় পেয়ে আছে। রাফসান বলল, তামিম ভয় পাস না, আমি কাজে আসি এখানে, তোদের ক্ষতি হতে দিব না, কিন্তু কাজ করে যাব। তানিম বলে, কি কাজ তোর? রাফসান হেসে বলে, সমাজ থেকে দুর্গন্ধ দূর করার কাজ। কিন্তু এর শুরু কোথায় থেকে? তুই গ্যাংস্টার তা বুঝলাম, এর শুরু কোথায় থেকে হয়েছে? তোর সাথে আমার দেখা ভার্সিটিতে, কোনো জায়গায় থেকে আসলি তাও কিছু বললি না, তোকে বন্ধু বানিয়েছে নিজের ফায়দার জন্যই, উপাচার্যের ছেলে বলে, কিন্তু তুই তাও নয়, আসলে তুই কে? নিলয় গাড়ি নিয়ে আসে, আগে গাড়িটা চলে গেছে, হোটেল ম্যানেজার গাড়িটা নিয়েছে নিলয়, তার কৈফিয়ত দেওয়ার কিছু নেই, সাধারণ মানুষকে পিস্তল দেখালে এতটুকু পাওয়া যায়। গাড়ির সামনে সিটে বসে আছে রাফসান, বলতে থাকে তাদের, প্রিয় কারো মৃত্যু থেকে শুরু। কথাটা বলে একটু থমকে যায় রাফসান, তারপর আবার বলতে থাকে, এ দেশের মানুষ কিলিং মেশিন নামেই চেনে রাফুকে, অন্ধকার জগতের বাদশা, ডেভিডের সবচেয়ে কাছের মানুষ, ইন্টারন্যাশনাল মাফিয়া গ্যাংয়ের লিডার ডেভিড। বাংলাদেশটা রাফুর হাতে তুলে দেয় সে, ব্ল্যাক ড্রাগনের সম্পূর্ণ কন্ট্রোল রাফুর মুঠোতে। অন্ধকার রাত, মাফিয়াদের কোনো দোষ করতে হয় না, যে কোনো সময়ে তাদের উপর হামলা হয়, এক গ্যাং থেকে অন্য গ্যাং মারামারি বেঁধে যায়। রাফু যখন ক্ষমতা পায় তখন তার প্রথম কাজ বেআইনি ড্রাগস সাপ্লাই বন্ধ করে। ব্ল্যাক ড্রাগনের সাইড বিজনেস ড্রাগসের ছিল, ডেভিডকে বুঝিয়ে বন্ধ করে দেয়। তারপর ছোট ছোট মাফিয়া গ্যাংয়ের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে, ড্রাগ ডিল বন্ধ করে, কিন্তু হয়তো সবাই করেনি। কিছু মাফিয়া গ্যাংয়ের মধ্যে তখনও ড্রাগস ডিল হতো, তা রাফু অজানা ছিল না। অ্যাকশন নিতে হলে গ্যাং ওয়ার হয়ে যায়। রাফু চাইনি সদ্য ক্ষমতা পাওয়ার নিয়ে কোনো গ্যাং ওয়ার করার। ডেভিড সতর্ক করেছিল একটা আতঙ্ক থেকে সবসময় দূরে থাকতে, সেটা করেছে রাফু। কখনও ইকবালের পথে দাঁড়ায়নি রাফু। অন্ধকার রাত, রাফু সেদিন মদ খেয়ে মাতাল প্রায়, রাস্তার মাঝে কয়েকটা কুকুরের চিৎকার চেঁচামেচি লেগে গেছে, কোনো খাবার পেয়েছে তারা, জড়ো হয় এক জায়গায়। কাছাকাছি সব কুকুরগুলো মনে হচ্ছে রাজ্যের সুখী পেয়েছে হাতে। পাশেই কিছু মাতাল দুটো মেয়ের চারপাশে ঘুরঘুর করছে, ওড়না ধরে টান দিচ্ছে একজনের, হাতের লাঠি, চোখে কালো চশমা পরা, চেহারাটা কেমন জানি চেনা মনে হলো রাফুর কাছে। একটু সামনে এগিয়ে আসে সে, নীলিমা আর নেহা, হাতে শপিং ব্যাগ, কোথাও বের হয়েছিল তারা, এত রাতে এখানে কি করছে তারা? কথাটা ভেবে রাফু তাদের সামনে আসে। নেহা তুমি এখানে? রাফসান তাদের হোটেলে কয়েকদিন দেখেছিল, কিন্তু হঠাৎ করে তারা উধাও হয়ে গিয়েছিল, কোথায় গেছে কোনো সন্ধান পায়নি রাফসান। আজ এমন পরিস্থিতিতে তাদের সাথে দেখা হবে ভাবতেও পারেনি রাফসান।
নেহা রাফসানকে চিনতে পারেনি, কিন্তু এটা বুঝেছে যখন তার নাম ধরে ডেকেছে তখন পরিচিত কে হবে। নেহা বলে, ভাইয়া আপনি? হ্যাঁ, কি করছো এখানে, এদিকে এসো। নেহা তাদের এড়িয়ে আসতে চাইছিল নীলিমার হাত ধরে, কিন্তু মাতালগুলো পথ আটকায়। আরে সুন্দরী, কোথায় যাও? আমাদের একটু এন্টারটেইনমেন্ট করে যাও। উফ, কি ফিগার মাইরি। মামা তুই আগে শুয়ে দেখ, গরম নাকি ঠান্ডা? গরমই হবে ভাই। মাতালগুলো কথা বলাবলি করার মধ্যে রাফসান আবার বলে, এই নেহা, এদিকে আসতে বলছি না? রাফুর কথা শুনে মাতালদের মধ্যে একজন বলে উঠে, কে রে তুই, অন্ধকারে দাঁড়িয়ে কি বলছিস? সামনে আয় হিরো, নয়তো একসাথে ভোগ করি আয়। তুই আগে ছুঁয়ে যা। রাফসান মাতালদের কথার মনোযোগ না দিয়ে কর্কশ গলায় চিৎকার করে বলে, নেহা এদিকে আয়। নেহা জায়গায় দাঁড়িয়ে আছে। একজন বলল, হিরো আসছে আমার পাখি ছিনিয়ে নিতে, ওই যা তোরা ওর পিন্ডি চটকে আয়। একজন দৌড়ে আসছে অন্ধকারে, হাতে মদের বোতল, হঠাৎ নিস্তব্ধ। সামনে দাঁড়িয়ে থাকা মাতালের মুখে একগাদা রক্ত ছিটকে আসে। ঝাঁকুনি দিয়ে উঠে সে রক্তে জড়ানো ভাঙ্গা মদের বোতল হাতে নিয়ে সোডিয়াম আলোর নিচে এসে দাঁড়ায় রাফসান। ভাঙ্গা বোতল থেকে তাজা রক্ত টুপ টুপ করে ঝরছে। সকলে কেঁপে উঠে, যে যার হাতে মদের বোতল শক্ত করে ধরে। দুজন মোটা লাঠি বের করে গাড়ি থেকে মোটামুটি গতিতেই দৌড়ে আছে তারা, হামলা করে রাফসানের উপর। মাতাল তারা তেমন কৌশল প্রয়োগ না করায় রাফসান মুহূর্তে চারজনের গলা নামিয়ে দেয়। বাকি দুজন একজনের চেহারা থাতলিয়ে গেছে, পেটের ভুঁড়ি নামিয়ে দেয়। রক্তাক্ত রাস্তা দাঁড়িয়ে আছে একজন। নেহা চোখ বন্ধ হয়ে আসছে। রাফসান ওই বাকি একজনকে বলে, ওই যা না, ওদের শরীরের তাপ গরম কিনা চেক করে দেখ, ফিগারটাও বেশ আরাম পাবে। সে বলে, আমাকে যেতে দে, তুই জানিস না আমার ভাইকে, তোকে একদম মেরে ফেলবে এই খুব। নামটা বলার আগেই তাকে থামিয়ে দেয় রাফসান, বলে, আরে রাখ তোর ভাই, আমি কে সেটা তুই জানিস, আর নজর তোদের উপরে পড়েছে, একবার ভেবে দেখেছিস? কে তুই? কথাটা সম্পূর্ণ বের হতে পারেনি। পিছন থেকে পিস্তল বের করে ছেলেটার মুখের ভিতর শ্যুট করে পিছনের দিকে পড়ে যায় সে। মৃত্যু আসেনি এখনও তার। রাফসান তার বুকের উপর পা রেখে মাথায় পিস্তল ঠেকিয়ে বলে, মৃত্যুটা তোর কম বেদনাদায়ক হলো যে তুই রাফুর হাতে মৃত্যুর স্বাদ নিচ্ছিস? রাফসানের মুখে রাফুর নামটা শুনে আঁতকে উঠে সে। রক্তাক্ত আঙুল দিয়ে পিছলার রাস্তায় রাড়িতে শ্যুট করে দেয় রাফসান, সাথে সাথে মৃত্যু তাকে গ্রাস করে। উঠে দাঁড়ায় রাফসান, পিস্তলটা পিছনে রেখে রুমালটা বের করে হাত মুখে রক্ত মুছতে মুছতে বলে, কেমন আছো নেহা? নেহা চোখে ভয়, থরথর করে কাঁপছে। রাফসান আবার বলল, কি হলো, কথা বলছো না কেন? নীলিমা মুখ খুলে, নেহা কি হচ্ছে এখানে, এত শব্দ হচ্ছে কিসের, আর ওই মাতালগুলো কোথায়? রাফসান বলে, মাতালগুলোকে সুন্দর করে বুঝিয়ে দিয়েছি, তারা আর আসবে না এখানে, এমনি কোনো মেয়েদের উত্তপ্ত করবে না। ধন্যবাদ ভাইয়া, আমি জানি না আপনি কে, দেখতেও পাই না আপনি কেমন, তবু আমরা আপনার কাছে ঋণী। ধন্যবাদ ভাইয়া। রাফসান বলে, চলো তোমাদের বাসায় পৌঁছে দেই। সাতটা লাশ রাস্তার মাঝে পড়ে আছে। কুকুরগুলো লাশগুলোর কাছে এসে ঘুরছে, খাবলা দিয়ে এক ফালি মাংস নেয়নি তারা। লাশগুলো চারপাশে পায়চারি করছে, টহলকারী পুলিশের গাড়ির সামনে পড়ে লাশগুলো। তারা পর্যবেক্ষণ করে একজন বলে উঠেন, স্যার এ তো ইকবালের ছোট ভাই আহসান। থমকে যায় তারা। একজন বলে, স্যার ইকবাল তো এখন হাইপার হয়ে যাবে, অন্ধকার জগতে ঝড় উঠব, পুরো দেশে আতঙ্কে কত মানুষের মৃত্যু হবে। তা হাতে দেওয়া যাবে না, ইকবালকে তার ভাইয়ের মৃত্যুর সংবাদ পৌঁছে দে, আর সাংবাদিক কাউকে ফোন করে এখানে আসতে বল। জি স্যার। সকাল হতে তোলপাড়, খবরের কাগজে হেডলাইন হয়েছে, আহসানের মৃত্যু, একবার কি শান্ত বসে থাকবে? তারপর বিস্তারিত, অজ্ঞাত ব্যক্তির হাতে আহসানের খুন, এই খুনের পিছনে কার হাত থাকতে পারে, লেখার পরেই বড় করে এক প্রশ্নবোধক চিহ্ন। একজন সন্ত্রাসীর মৃত্যুর মিডিয়াগুলো হাইপার হয়ে উঠেছে। একবার ভাইয়ের লাশ সামনে রেখে কাঁদছে, চিৎকার করে বলছে, আমি চাই তাকে, যে আমার ভাইকে এমন নির্মমভাবে হত্যা করেছে, আমি তাকে চাই এখনই। পিছন থেকে
উষার বলে। বস, খবরের কাগজের ছবিগুলো একটু দেখবেন। আমি ওই বোকা, সাংবাদিকদের হাবিজাবি লেখায় নিজের মস্তিষ্ক ধোলাই করার মানুষ নই। তারা তিলকে তাল বানিয়ে আতঙ্ক ছড়ায় সমাজের মাঝে। অবশ্য তারা একটা কথা সত্যি বলে, অপরাধী অপরাধ করবেই, তার সামনাসামনি লড়ার শক্তি এই দুনিয়ার নাই। অপরাধ যখন একদিকে শেষ হবে অন্যদিকে শুরু। বস, একবার দেখেন না আহসান ভাইয়ের ছবিগুলো, লক্ষ্য করুন একটু সবগুলো। আহসানের লাশের সামনে উষার খবরের কাগজে কয়েকটি ছবি এনে ইকবালের সামনে রাখে। চোখ বুঝিয়ে মাথা ঘুরিয়ে নেয় ইকবাল। তারপর আবার তাকে সে ছবি দিকে, আহসানের নিথর দেহ পড়ে আছে। উষার পিছন থেকে বলে, রক্তের চাপ ঝাঁঝালো শক্ত কিছুতে লেখার মতো লাগছে। আর নিচের ছবিটা দেখেন বস, দুই পাশে দুইটা অক্ষর লেখা আছে, বাম পাশের আঙ্গুলে এফ আর ডান পাশের আঙ্গুলে আর লেখা। আহসান ভাই আপনাকে কিছু মেসেজ দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু কি সেটা বুঝে উঠতে পারছি না। ইকবালের চোখ ছলছল করছে। ছবিগুলো হাতে নিয়ে হাঁটু গেড়ে বসে পড়ে আহসানের লাশের পাশে, চিৎকার করে বলে, ভাই তোর খুনের বদলা আমি অবশ্যই নিব। যে তোকে হত্যা করেছে তাকে আমি নির্মমভাবে হত্যা করব, কথা দিচ্ছি ভাই। ইকবালের কণ্ঠ শান্ত করে উষারের কাঁধে হাত রাখে বলে, উষার তোকে কাজটা দিলাম, আহসানের খুনিকে বের কর। বের করতে পারলে তোকে আমার পুরনো বাংলো বাড়িটা দিয়ে দিব, পুরো 8,000 স্কোয়ার ফিটের বাড়ি। সুইমিং পুলের লালসা উষারের চোখে জ্বলছে যায়, লোভের নেশায় বলে ওঠে, বস তাকে খুঁজে আপনার পায়ের কাছে এনে রাখব। উষার দাঁড়িয়ে থাকে, একবার শোক প্রকাশ করছে, ভাইকে একটু পরেই দাফন করা হবে। রাফসানের ঘুম ভাঙে, সূর্য তখন মাথার উপরে। ব্রাশ করে একটা গেঞ্জি শরীরে জড়িয়ে বের হয়ে আসে রুম থেকে, সামান্য ক্ষুধা পেয়েছে। সামনেই ফাস্টফুডের দোকান, সারিবদ্ধ নর্মাল বার্গার, তার মন চাইছে সেটাই ক্ষুধার্ত পেটে চালান করেছে। চলে আসে দোকানে। মামা, বার্গার কত করে? 60 টাকা। রাফসান পকেটে হাত দেয়, ম্যানি ব্যাগ নেই, খুচরা 40 টাকা পড়ে আছে পকেটে। মামা, 40 টাকা আছে, একটা বার্গার দেন, 20 টাকা পরে দিয়ে দেব। আমি বাকি বিক্রি করি না, আর আপনার এত চিনি না মিয়া। মামা দেন না, ক্ষুধা লাগছে, বার্গারের চোখ আটকে আছে, খেতে না পারলে ক্ষুধা মিটবে না। আরে মিয়া জানতো এখান থেকে ক্ষুধা লাগলে পরোটা ভাজি আছে, ওইগুলো খান, 30 টাকা নিমুনি। মামা দেন না, 20 টাকাই তো, পরে এসে দিয়ে যাব। দেখতে তো ভদ্রলোক মনে হয়, এমন স্যাঁসরা কেন তুই, যা তো সামন থেকে। রাফসান মাথা নিচু করে ফেলে, মামার কথাগুলো একটু কড়া ভাবেই বলেছে। সে সময় কতগুলো লোক তার দোকানে ঢুকে ক্যাশিয়ারের বক্সের উপর পিস্তল রাখে নিল। আব্দুল, তোর মাসিক চাঁদাটা দে তো। লিওন ভাই, আজকে না নিলে হয় না? তুই জানিস না আমাদের নিয়ম সম্পর্কে। আচ্ছা ভাই, দিতেছি বলে আব্দুল মামা ক্যাশ থেকে নগদ 10,000 টাকা বের করে দেয়। নিলয় বের হতে হতে একটা কোল্ড ড্রিঙ্ক নিয়ে নেয় হাতে, কিছু বলছে না সে। রাফসান দেখছে এগুলো, কিছু বলছে না। নিলয় বেরিয়ে যাওয়ার আগেই পিছনে ফিরে তাকে দেখে রাফসান দাঁড়িয়েছে, পুনরায় দৌড়ে ভিতরে আসে সে। রাফু ভাই, আপনি এখানে? সরি ভাই, আপনারে খেয়াল করিনি, এমন অবস্থা কেন আপনার? ঠিক ওয়াটার প্যান্ট আর নর্মাল টি শার্ট পরে রাস্তায় আপনি? সমস্যা নাই নিলয়, খুচরা 20 টাকা থাকলে দে তো। কেন ভাই? লাগবে, দে ভাই, আমার কাছে তো 1,000 টাকার নোট। তাই দে। নিলয় পকেট থেকে 1,000 টাকার নোট বের করে দেয়। রাফসান আব্দুল মামার দিকে টাকাটা এগিয়ে দিয়ে বলে, এই নেন মামা, একটা বার্গার আর একটা কোল্ড ড্রিঙ্কের টাকা রাখেন। মামা বড় বড় চোখ করে তাকিয়ে আছে রাফসানের দিকে। নিলয় ঠাস করে আব্দুল মামার গালে থাপড় বসিয়ে দেয়। তুই কার কাছ থেকে টাকা নিবি শালা, তুই জানিস ইনি কে? রাফসান নিলয়কে থামিয়ে বলে, ভাই থাম। আব্দুল মামা বার্গার দিয়ে একটা কাগজে মুড়িয়ে, টাকা নিতে চায়নি, জোর করে রাফসান তার টাকা বুঝে দেয়। আবার একটা থাপড় দিয়ে বেরিয়ে সে নিলয়দের সাথে। রাস্তায় নেমে নিলয় বলে, ভাই তাকে টাকা দিলেন কেন? সে তার কাজ করছে, আমি ক্রেতা কিনে নিয়েছি। জি ভাই। নিলয় বাজার থেকে টাকা তুলেছে। রাফসান গাড়ির সামনে দাঁড়িয়ে পা গাড়ির উপরে রেখে বার্গার উপর নিজের আত্মঘাতী কামড় বসিয়ে দেয়। চিবাতে চিবাতে বলে, পছন্দের জিনিস, কম দামি হলেও সুস্বাদু। নিলয় টাকা কালেক্ট করা শেষ হলে রাফসানের সামনে এসে দাঁড়িয়ে বলে, ভাই হয়ে গেছে, চল তাহলে আড্ডায় যাওয়া যাক। গাড়িতে উঠতে উঠতে রাফসানের মোবাইলটা একটা ফোন আসে, ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখে
রুমান ফোন করেছে সিটি কলেজের স্টুডেন্ট রুমান ফোন রিসিভ করে বলে বল রুমান ভাই আমাদের কলেজের পাঠ্যাগারের পিছনে ড্রাগসের আড্ডা চলছে আমরা ধ্বংস হয়ে গেছি প্রায় সিনিয়রদের প্রেসার সহ্য করার মতো না ভাই প্লিজ সাহায্য করুন ফোন রেখে দেয় রুমান রাফসান নিলয়কে সিটি কলেজের দিকে যেতে বলে নিলয় তাই করে কলেজের সামনে গাড়ি থামিয়ে গাড়ি থেকে হকি স্টিক আর লাঠি নিয়ে ভিতরে ঢুকে যায় পাঠাগারের পিছনে তা আসতে দেখে 15 জন যুবক কোকেন নিচ্ছে কয়েকজন ইনজেকশন নিয়ে চিত হয়ে শুয়ে আছে একজন বলছে দোস্ত ইংলিশ ম্যাডামের ফিগার দেখছিস বোধহয় তার স্বামী চুপ হয়ে যায় তারা রাফসানের উপস্থিত টের পেয়ে দৌড়ে পালাচ্ছে নিলয় তার সঙ্গী নিয়ে তাদের পিছু ছুটছে নেশার প্রভাবে তাদের শরীরে মাতারক্ত শক্তি সঞ্চয় হয় যার ফলে দৌড়াতে গতি একটু বেশি রাফসান দেওয়ালে টপকে তাদের বিপরীত রাস্তায় এসে দাঁড়ায় মাতালগুলো সামনে আসতেই রাফসান তাদের উপর আঘাত করতে শুরু করে কিন্তু লাঠির দুটো আঘাত এসে পড়ে পাশ থেকে যাওয়ার মেটার পায় রাস্তায় মাঝে শুয়ে পড়ে সে জনগণ দূর থেকে তাদের তাণ্ডব দেখছে কেউ কেউ পুলিশকে ফোন করেছে রাফসান রাস্তার উপরে পড়ে থাকা মেয়েটার কাছে যায় তার প্রায় প্রচণ্ড আঘাত পায় কাঁধে হাত দিয়ে সামনে আসতেই দেখে নীলিমা রাফসান নিজের মাথায় নিজের থাপ্পড় মেরে বলে শালা অন্ধ মেয়েটাই কেন আমার সামনে আসে বারবার নীলিমার মুখ গম্ভীর হয়ে আছে মুখ ফোটে বলে আপনি কি রাফসান আপনার কণ্ঠ আমার চেনা অনেকদিন আগে হোটেলে আমাকে কোলে তুলে বাসায় পৌঁছে দিয়েছিলেন তাই না রাফসান নীলিমার কথা শুনে মাথা চুলকায় নীলয় তাকিয়ে আছে রাফসানের দিকে রাফসান নীলয়কে বলে নীলয় এই মাতালগুলোকে পুলিশের হাতে তুলে দিস আর এই কলেজে ড্রাগস সাপ্লাই করে কে খোঁজ নে আমি এই মেয়েটাকে ডাক্তারের কাছে নিয়ে যাই জি বস নীলিমার হাত নিজের কাঁধের উপরে রেখে দাঁড় করায় তাকে হাঁটতে পারছে না সে গাড়ি পর্যন্ত কোলে তুলে নেয় তাকে পিছন থেকে নীলয় বলে ভাই সাবধান সুন্দরী মেয়ের প্রেমে পড়ে গেলে বিপদ আছে হা হা করে হেসে ফেলে সে রাফসান তাকে নিয়ে হাসপাতালে পৌঁছায় নীলয় এদের খেয়াল নিচ্ছে হাসপাতালে নীলিমার ট্রিটমেন্ট হচ্ছে রাফসান দাঁড়িয়ে আছে বাইরে তখনই একটা অচেনা নম্বর থেকে ফোন আসে রিসিভ করতে ওপর পাশের লোকটা বলল ওই রাফু তোরে বলছি এত তাড়াতাড়ি ঝামেলা যাস নে কিন্তু তুই কী করলি সাতটা কোন করে ফেললি যার মধ্যে একটা ইকবালের ভাই কোনটা শুনে বুঝলো এটা ডেভিড রাফসান বলল ডেভিড ভাই পরিস্থিতি এমন ছিল যে খুন করতে বাধ্য হয়েছিলাম তুই জানিস ইকবাল কত ভয়ঙ্কর হতে পারে এর জন্য ওর একটা ইশারে পুরো শহর ডুবে যেতে পারে পানিতে ভাই ইকবাল তো আমাদের সামনে আছে মাত্র রাফু ইকবালকে শেষ করতে আমার ইশারে যথেষ্ট কিন্তু ওর হাতে এদেশের সবচেয়ে ভয়ানক দুটো প্রজেক্ট রয়েছে যা আমি নিজে রাশিয়া থেকে তৈরি করেছিলাম একটা আর একটা জাপান থেকে সে দুটো হাতিয়ার নিয়েছে ইকবাল ওই প্রজেক্ট দিয়ে পুরো দেশটাকে চুটকির মধ্যে ধুলে পরিণত করতে পারে শুধু তার জন্যই কি ভাই আমাকে তার থেকে দূরে থাকতে বলছেন না ইকবাল চতুর মস্তিষ্কের চাল তুই কখনোই বুঝতে পারবি না তাকে আমি নিজে ট্রেনিং দিয়েছি তার ভাইয়ের মৃত্যুবদলা সে নিবেই তুই কিছুদিন আন্ডারগ্রাউন্ড হয়ে যা আমি বাংলাদেশে আসবো খুব তাড়াতাড়ি ভাই কি প্রজেক্ট যেন বলছিলেন এগুলো এসে বলবো তোকে জি ভাই ডেভিড ফোন রাখে রাফুকে নিজের ছোট ভাইয়ের জায়গা দিয়েছে ডেভিড তাই বস নয় ভাই ডাকতে বলেছে তাকে রাফু ডেভিডের সব কথা পালন করে আন্ডারগ্রাউন্ড হওয়ার জন্য মস্তিষ্কে একদম কাজ করা বন্ধ করে দিয়েছে কেবিন থেকে ডাক্তার বের হয়ে বললে চিন্তার বিষয় নেই হালকা মস্তিষ্ক আছে ব্যান্ডেজ করা হয়েছে তাকে বাসায় নিয়ে যেতে পারেন ডাক্তারের মুখ থেকে বাসার কথা শুনতেই রাফুর মস্তিষ্কে আন্ডারগ্রাউন্ড হওয়ার জায়গা খুঁজে পায় সে মনে মনে বলে নীলিমার সাথে থাকলে তো কোনো সমস্যাই হবে না মনে হয় উল্টার আহসানের খুন হওয়ার জায়গায় এসে হাজির পর্যবেক্ষণ করে দেখছে চারদিক কিছু মেলেনি শুধু ফ আর রা এতটুকুই নিজের মনে মনে এই দুটো অক্ষরকে সাজায় সে ডান পাশের শব্দ থেকে শুরু করে বাম পাশের শব্দ বসিয়ে রাব বলতেই পিছন থেকে একজন বলল বস রাফু নয় তো জানি না তবে গভীরভাবে দেখতে হবে বস রাফুর সাথে ইকবাল বসের শত্রুতা ডেভিডের সাথে সম্পৃক্ত এসব জানি কিন্তু রাফু যদি কাজটা না করে থাকে তাহলে বসের সমস্যা হবে রাফু কম ডেঞ্জারাস মাল না পুরাই খাঁটি জি বস দেখলেন না ইকবাল বসের ড্রাগসের ধান্দা কিভাবে ভণ্ডল করে দিল সেই মুহূর্তে রাফুকে তো এমনি দেখে নিব তার আগে আসান ভাইয়ের মার্ডারের রহস্য বের করতে হবে ওষার চারদিকে তাকায় কোথাও কোনো সিক্রেট ক্যামেরা আছে কিনা খোঁজ করছে ওষার রাস্তার ওপর পাশে একটা রেস্টুরেন্ট
সামনে ছোট্ট সিক্রেট ক্যামেরা, তারা চলে যায় সেখানে। আবছা ফুটেজ হলেও স্পষ্ট বোঝা যাচ্ছে এটা রাফু। উষারের চোখ চকচক করছে আনন্দে। ইকবালের বাংলো বাড়িটা এখন তার হবে। দ্রুত সংবাদ পৌঁছে দেয় ইকবালের কাছে। আসান ভাইয়ের খুন রাফু করেছে। শান্ত হয়ে বসে ইকবাল। ডেভিডকে ফোন করে সে। ডেভিড ভাই। ডেভিড ফোনটা রিসিভ করে, কথা বলে না। ইকবাল শুরু করে, তবুও কিছু বলে না। ইকবাল পুনরায় বলতে লাগলো, কাজটা ভালো করলি না ডেভিড ভাই, এখন অপেক্ষা কর প্রতিশোধের। বলেই ফোন রেখে দেয় ইকবাল। নিস্তব্ধতা ছেয়ে গেছে ডেভিডের মনে। মনে মনে ভাবে, এই তাণ্ডব বেশ ভয়ঙ্কর হতে চলেছে। আমি তো চাইলে ইকবালকে ধরার সাথে মিশে দিতে পারি, কিন্তু আমি প্রতিজ্ঞা করছিলাম ইকবালের কাছে আমি নিজে কখনো ইকবালের ক্ষতি করব না। ডেভিডের হাতে কোকেন, নাকে ডগায় এনে রেখেছে। আস্তে আস্তে ডুবে যাচ্ছে তাতে। দুনিয়া তার কাছে সুন্দর, সব কিছু ভুলে সে কোকেনের নেশায় ডুব দেয়। রাফসান হাসপাতাল থেকে বেরিয়ে আসে নীলিমাকে নিয়ে। বাসায় পৌঁছে দেওয়ার বাহানায় তার নীলিমার রুমে ঢুকে রাফসান। চেয়ার টেনে বসে রাফসান বলে, নীলিমা তোমার সাথে কে কে থাকে? আমি একা থাকি রাফসান ভাই, কাজের মেয়েটা এসে রান্না করে রেখে চলে যায়, আর মা বাবা গত হয়েছে কিছু বছর হলো। তোমার অসুবিধে হয় না এখানে থাকতে? ভয় করে না? আমার তো সম্পূর্ণ জীবনটাই অন্ধকার, ভয় পাবো কাকে যদি তাকে নাই দেখি? রাফসানের মন খারাপ হয়। মনে মনে ভাবে, এমন একটা মেয়ের কাছে নিজেকে না জড়ানোই উত্তম হবে। কিন্তু পরক্ষণে সে ভাবল, এটাই সেফ জায়গা তার লুকানোর জন্য। নীলিমার উদ্দেশ্য বলল সে। নীলিমা একটা কথা বলবো? বলেন ভাই। কিছুদিন তোমার বাসায় আমার থাকতে হবে। নীলিমা কিছু না ভেবে চিন্তেই চট জলদি জবাব দেয়, হ্যাঁ অবশ্যই থাকেন, সমস্যা নাই। তোমার সমস্যা হবে না নীলিমা, তুমি একা একটা মেয়ে, আমি একটা ছেলে। কি যে বলেন ভাই, ধর্ষিতার আবার ভয়। আমি তো জন্মার্থ, তবুও কিছুদিন হলো কয়েকজন দরজা ভেঙে ভিতরে ঢুকে, তারপর কি হয় আর বলার দরকার নেই। মাঝে মাঝেই এইসব ভয়ঙ্কর রাত আসে আমার জীবনে, অচেনা মানুষগুলো হুট করেই আসে, আপনি তো প্রায় পরিচিত। নীলিমার কথা শুনে রাফসানের কথা বলার শক্তি কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে আছে। কি বলবে বুঝতে পারছে না সে। চেয়ার থেকে উঠে নীলিমার কাঁধে হাত রাখিয়ে রাফসান, সব ঠিক হয়ে যাবে নীলিমা, আমি আছি তোমার পাশে। নীলিমা ঠোঁট ঝুলিয়ে হাসি দেয়, কিছু বলে না। রাফসান নীলিমাকে ছেড়ে দিয়ে রান্নাঘরে প্রবেশ করে। ভাত আর ডাল রেঁধে রেখেছে কাজের মেয়েটা, পছন্দ হয়নি তার। মুখে রুমাল বেঁধে বাসা থেকে বের হয়ে বাজার করে নিয়ে আসে রাফসান। নিজেই রান্না করে টেবিলে সাজিয়ে রাখে সে। নীলিমাকে বসিয়ে অল্প করে তার মুখে তুলে দেয় সে খাওয়ার। নীলিমার চোখে পানি নেই, কিছু বলতে চেয়েও বলতে পারছে না সে। কথাগুলো গলায় আটকে আছে। অন্ধকার জীবনে হঠাৎ উড়ে আসা একটা সুখ, সহ্য হয় না, তবুও এতটুকু কম নয়। রাফসান তার মুখে খাবার তুলে দিচ্ছে আর বলছে, খারাপ হলে বলবেন, ভালো করে রান্না করার চেষ্টা করব। নীলিমা কিছুই বলল না, উদাস মনে খেয়ে যাচ্ছে। বাহিরে সন্ধ্যা নেমে আসছে, রাফসান শুয়ে আছে তার বিছানায়। নীলিমা বারান্দায় বসেছে কানে ইয়ারফোন লাগিয়ে। ডেভিডের গড়া ব্ল্যাক ড্রাগনের অস্থায়ী ক্যাম্পে হামলা করে ইকবাল। 25 জন স্ক্যাডারকে নৃশংসভাবে হত্যা করে 4 জনকে সারিবদ্ধভাবে বসিয়ে দেয় ইকবাল। 2 জনকে মাথায় বারবার গুলি করে তাদের দেহ থেকে মাথাটা আলাদা করে ফেলে উষার। ইকবাল 3য় জনকে বলে, রাফু কোথায়? জানি না। 3য় জনের অবস্থায় প্রথম 2 জনের মতন মৃত্যু হয়। 4র্থ জন ভয়ার্থ কণ্ঠে বলে উঠল, রাফু বস লুকিয়ে আছে তোদের শেষ করার জন্য। বলেই নিজের মাথায় নিজেই গুলি করে মৃত্যু বরণ করে। ড্রাগনের জন্য নিজের জীবন উৎসর্গ করে দেয় সে। ইকবাল তার শরীরে আরো কয়েকটা রাউন্ড বুলেট ছুড়ে চিৎকার করে বলল, রাফু এ দেশের যেখানেই লুকিয়ে থাকুক না কেন, তাকে আমি খুঁজে বের করবই, নৃশংস মৃত্যু তার অপেক্ষায়। নীলিমার দিকে ক্রমশ রাফসান আকৃষ্ট হচ্ছে। নীলিমার গুনগুনিয়ে গান গাওয়া মনোযোগ দিয়ে শুনে সে। শুকনো ঠোঁটে নিজের ইচ্ছে প্রতিষ্ঠিত করার স্বাদ জাগে। নীলিমা নরম ঠোঁটে খাবার খাইয়ে দেওয়ার সময় স্পর্শ করা হাতের আঙ্গুল বয়েছে, রাফু তুই ভালোবাসিস তাকে। কিন্তু বাধা হয়ে উঠেছে তার অন্ধকার জীবন। এমন এক জীবনে রাফসান জড়িয়ে আছে যেখান থেকে পিছু হাঁটাটা সম্ভব নয়। নীলিমার ওই চোখের মায়া কাটানো সম্ভব নয়, রাফসান মনে মনে প্রতিজ্ঞা করে। নীলিমার পাশে দাঁড়াবো, তার সাথে যত সময় কাটানো যায় সম্পূর্ণভাবে তাকিয়ে দেব। কথাগুলো ভাবতে ভাবতে বিছানা ছেড়ে উঠে দাঁড়ায় রাফসান।
নীলিমা পাশের রুমে সাউন্ড বক্সে ফুল ভলিউম দিয়ে গান শুনছে। রাফসান হাঁটছে সেদিকে। আজ তিন দিন সে নীলিমার সাথে এই রুমে বসবাস করেছে, কিন্তু ভুল করেও তার শরীর স্পর্শ করার অনুভূতি জাগেনি তার মনে। নীলিমার আকৃষ্ট করা দেহ যে কোনো পুরুষের ইন্দ্রিয় লালসার সৃষ্টি করবে। সুগঠিত ফিগারে শকুনের মতন ছুবল মেনে নিজ আয়ত্তে নিতে চাইবে। রাফসান নিজের ইন্দ্রিয় লালসার ভূক্ষেপ করেনি। বাজার থেকে 200 টাকা নিজের ইচ্ছে মিটিয়ে আসা যায়। সেখানে এক অন্ধ মেয়ের সুযোগ নেওয়াটা বিবেকহীন মানুষের পরিচয় দিতে চায়নি সে। আজ কেমন জানেও নীলিমার প্রতি আকৃষ্ট হচ্ছে সে, প্রেমে মায়ায় জড়িয়ে যাচ্ছে। হিংস পশুরও প্রেম হয় তার বিপরীত লিঙ্গের পশুটার প্রতি। মানুষ মাত্রই মায়া, মানুষ এই ভুলটা প্রতিনিয়ত হয়ে থাকে। রাফসানও সে ভুলে পা ফেলেছে। নীলিমার রুমে প্রবেশ করে সাউন্ড বক্সের গানটা বন্ধ করে দেয়। নীলিমা বুঝতে পারে রাফসানের আগমন, গুছিয়ে বসে সে। গলা কাটা থ্রি পিস উড়না ছাড়া দেওয়ালে পিঠে গিয়ে বসেছে নীলিমা। রাফসান একটু দূরে বসে নীলিমাকে জিজ্ঞাসা করে, নীলিমা শোনো। হ্যাঁ বলেন ভাইয়া। মনে করো হঠাৎ এক ছেলে এসে তোমাকে বিয়ের প্রস্তাব করলো। ছেলেটা সুন্দর, উচ্চতায় তোমার থেকে 4 ইঞ্চি লম্বা, বডি ফিটনেস মাশাআল্লাহ। তুমি কি করবে তখন? সুন্দর কিংবা বডি ফিটনেস কেমন তা কখনোই আমি দেখতে পারবো না, তা আমি কথাই বা বলাই ভালো। তাহলে তোমার কেমন ছেলে পছন্দ বলো? এই অন্ধ মেয়ের আবার পছন্দ অপছন্দ আছে নাকি? আমি ভেবেছি জীবনে বিয়ে করব না, কারো বোঝা হয়ে থাকতে চাই না আমি। কি বললে নীলিমা? হ্যাঁ যেটা শুনছেন সেটাই। নিজেকে এমন মনে করো কেন? আমি অন্ধ তাই। তোমার এমনটাই যদি কেউ মেনে নেয় তখন? সে তো করুণা করবে আমার উপর। না, সে তোমাকে ভালোবাসবে। আদৌ কি সেটা আমার কপালে আছে যে কপাল আমার? মানুষের জন্ম মৃত্যু আর বিয়ে সৃষ্টিকর্তার কাছে, সেটা বিশ্বাস করো। জন্ম যখন নিয়েছি এই ভুবনে সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস আজন্মকাল থাকবে। তাহলে এমন কথা কখনোই বলবে না। জি। ক্লান্তি নিঃশ্বাস ফেলে নীলিমা। রাফসান এসে বসে তার পাশে, শক্ত করে হাতটা ধরে বলে, আজন্মকালের সঙ্গী হবে। নীলিমা চুপ হয়ে যায়। কি বলা উচিত এখন? উঠে দাঁড়ায় নীলিমা, দেওয়াল ধরে রুমের বাইরে চলে আসে সে। এই কদিনই রাফসানের প্রতি দুর্বল হয়ে পড়লেও নিজেকে অসহায় মনে হয় এখন। রাফসানের সামনাসামনি হতে চায়নি সে, চুপচাপ এসে বারান্দায় বসে। মন খারাপেরা এসে জড়ো করেছে তার মনে। স্থির মনের কল্পনায় সে আকাশ দেখে, রাফসান বসে আছে সেখানে। রাতের অন্ধকার নেমে আসে এই জগতে। নীলিমা রুমে আসে, রাফসান ইচ্ছে করে তার উড়নাটা হাতে জড়িয়ে রাখে। হাঁটা অবস্থায় উড়না যখন বুকে এসে টান লাগে, বেসমাল দেহটা এসে রাফসানের বুকে ঠেকেছে। ছোবল মেরে তার দেহটা নিজের করে নেয় সে। নীলিমার ফর্সাত তেলচিয়া ভাস আসে। এক হাতে তার দেহটা আগলে রেখে অন্য হাতে নীলিমার এলোমেলো চুলগুলো কানের পাশে গুঁজে দেয়। নীলিমার ঠোঁট কাঁপছে ভীষণ আকারে। নরম ঠোঁটে নিজের বেখারে ঠোঁট মিশিয়ে ভাঙ্গা কোমরে শক্ত করে হাত চেপে ধরে শিউরে উঠে তার কোমর দেহ। ছুটি নিতে চায় নিজেকে, পারে না সে রাফসানের বাহু বলে। নিজের বিবেক তালাবদ্ধ করে রাখে সে। কিছুক্ষণ আগেই সে বিবেকহীন মানুষের পরিচয় দিচ্ছিল, এখন নিজেই তার উপর ঝাঁপিয়ে পড়েছে। পুরুষ মানুষের মনটা না কাল বৈশাখী ঝড়ের মতো, এই এখন পরিষ্কার, এক মুহূর্তে কালো অন্ধকারে মেঘে আচ্ছন্ন। শকুনের মতন ঠুকরে ঠুকরে নীলিমার কোমল দেহের মাংসে নিজ খাইশ মিটিয়ে ক্লান্ত শরীরের পাশে শুয়ে পড়ে। অনাকাঙ্ক্ষিত মিলনে নীলিমার চোখে জল এসে যায়। সতীত্ব হারানোর বেদনা তাকে কুড়ে নিচ্ছে। রাফসান বুঝতে পারে। নীলিমার হাতটা ধরে তার হাঁটুর কাছে বসে রাফসান ঠোঁটের সাথে তার হাতটা মিশিয়ে বলে, নীলিমা ছোট্ট মিথ্যেটা না বললেই পারতে তুমি। তোমার ছোট্ট মিথ্যায় আমাকে পশু বানিয়ে ফেলেছে, তুমি ধর্ষিতা। এই মিথ্যাটা না বললে কি হতো না? আচ্ছা চলো আমরা কাল সকালে বিয়ে করি। নীলিমার চোখে জল, সে কোনো কথাই বলছে না। রাফসান ফোন করে নীলিমার বান্ধবী নেহাকে, অপেক্ষা শুধু নেহার। কিছুক্ষণ পরে এই নেহা আসে তার বাসায়। নীলিমা কান্না বন্ধ করে তার সাথে গল্প করে। একসময় রাফসান নেহাকে বলল, নেহা তোমাকে যার জন্য এখানে ডেকেছি তা হলো আমি আর নীলিমা কালকে বিয়ে করব, তোমার কিছু কাজ করতে হবে। নেহা চমকে ওঠে, রাফসানকে তার ভালো লাগতে শুরু করেছিল। সে ভাবতে পারেনি তার অন্ধ বান্ধবীকে সে বিয়ে করবে। নেহা মন খারাপ হতে শুরু করে, উঠে দাঁড়ায় সে বলে, ভাইয়া একটু সাইডে আসবেন। রাফসান উঠে নেহার সাথে পাশের রুমে আসতেই জোর করে রাফসানের ঠোঁটে নিজের ঠোঁট মিশিয়ে নেয় নেহা। নিজেকে ছাড়িয়ে বলল রাফসান, আপনি এগুলো কি করছেন? কাল আপনার বান্ধবীর সাথে বিয়ে আমার। আমি আপনাকে ভালোবাসি। আমি নীলিমাকে ভালোবাসি।
ও তো একটা অন্ধ মেয়ে, ওর থেকে আমি কম সুন্দর নই, তার থেকেও বেশি সুখে রাখতে পারবো তোমাকে। আমি তাকেই ভালোবাসি, আপনাকে এখানে ডেকেছিলাম, তার আপন বলতে আপনি আছেন, তাই নিজেকে ছোট করবেন না তার কাছে। বাসা থেকে বেরিয়ে আসে রাফসান, নেহা মাথা নিচু করে আছে, সোডিয়াম আলোয় সিগারেট জ্বালিয়ে হাঁটছে সে। আজ কয়েকদিন পর বের হয়েছে বাসা থেকে, হঠাৎ করে কোথা থেকে যেন উষার তার দলবল নিয়ে হাজির রাফসানের সামনে। সামনে থেকে দুজন রাফসানের উপর হামলা করতে পেছন থেকে উষার তার হাতের ছুরিটা রাফসানের পিঠে ঘায়েল করে। গুঙ্গিয়ে উঠে সে, রক্ত স্রোত বয়ে যাচ্ছে তার শরীরে, শুকনো শার্ট ভিজে যাচ্ছে রক্তে। উষার হো হো করে হেসে উঠে চিৎকার করে বলবে, আজকের পর থেকে রাফু নামটা এই দুনিয়া থেকে মুছে যাবে, রাজ হবে শুধু ইকবালের, আতঙ্ক শুধুই উষারের। হাহা করে হেসে উঠে উষার। রাফু সামনের দুজনকে সজোরে লাথি মেরে সরিয়ে দেয় সামনের দিকে। পিছন থেকে উষার রাফুর ক্ষতস্থানে জোরে আঘাত করে। সামনের দিকে এগিয়ে পিছনের দিকে ফিরে তাকায় রাফসান। মাজা সোজা করে দাঁড়ায় সে, উষার আটকে উঠে রাগান্বিত চোখে তাকিয়ে পিছু হাঁটছে সে। হঠাৎ করে উষারের সাথে ক্রেডারগুলো মাটিতে লুটিয়ে পড়ে এক এক করে। রাস্তার আড়াল থেকে বেরিয়ে আসে নিলয়, সাথে ব্ল্যাক ড্রাগনের প্রফেশনাল শুটার, সবার হাতে ব্ল্যাক ওয়েম 600 মিটার শুটিং রেঞ্জ, প্রতি সেকেন্ড 3 কিলোমিটার স্পিড রেঞ্জ, মেড বাই জাপান। রাফসান তাকিয়ে আছে নিলয়ের হাতে ওয়েম এর দিকে, মুগ্ধ হয়ে দেখছে তাকে। মুহূর্তেই যেন ক্রাশ খেয়ে গেছে ওই আর্মসের উপর। উষার ব্ল্যাক ড্রাগনের উপস্থিতি টের পেয়ে পালিয়েছে পিছন ফিরে। নিলয় এসে রাফসানকে তুলে শার্ট খুলে পিছনের ক্ষতস্থানে শার্ট দিয়ে চেপে ধরে। ডেভিড এসে সামনে দাঁড়ায় তার, রাফসান পিঠের ব্যথায় কামড়ে ধরে বলে, আসসালামু আলাইকুম ডেভিড ভাই। ডেভিড রাফসানের পা থেকে মাথা পর্যন্ত একবার দেখে বলল, ওয়ালাইকুম আসসালাম রাফু। জি ভাই, দেখলি তোর ইকবালের সাথে শত্রুতা সৃষ্টি নমুনা, ব্ল্যাক ড্রাগনের শতাধিক ক্যাডার এ পর্যন্ত মারা গেছে। জানি ভাই। কি করবি এখন? ইকবালকে ভয় পাওয়ার কিছু নেই বস, তাকে শেষ করে ফেলি। আমি পারবো না রাফু, পারলে এতদিনে ইকবালের নাম নিশানা খুঁজে পাওয়া যেত না। তাহলে ভাই আমি তাকে শেষ করে ফেলি? আমি শুধু আপনার নিষেধাজ্ঞা পালন করছি, নয়তো এমন চুনোপুটি রাফুর তেজে ঝলসে যেত। হ্যাঁ রাফু, তুই যত সহজ ভাবছিস ইকবাল অতটাও পেঁচালো, তার চেহারা কেমনটা কেউই জানে না রাফু। ইকবাল চতুর মস্তিষ্কের মানুষ, ওর সাথে খেলতে হলে ওর মস্তিষ্কে ভাবতে হবে, যা আজ পর্যন্ত কেউই পারেনি, পারবেও না। ভাই একবার বলে দেখেন। আমি তাকে মারার অনুমতি দিতে পারবো না। কেন পারবেন না ভাই? কি সম্পর্ক ইকবালের সাথে আপনার? এগুলো বলতে পারবো না আমি রাফু। রাফসান হতাশ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ডেভিড বলল, আমার একটা চেহারা দরকার যাকে মানুষ চিনবে, ভয় করবে, অল্প সংখ্যক ক্রিমিনাল রেকর্ড থাকবে, এমন একটা চেহারা দরকার। রাফসান চমকে উঠে ডেভিড ভাইয়ের কথা শুনে, সাথে নিলয়ও। ডেভিড আবারও বলে, ইন্টারপোল থেকে শুরু করে সিবিআই পিছু নিয়েছে, 17 দেশের আমার ডেট ওয়ারেন্ট জারি হয়েছে, এখন নিরাপত্তা এখানে। রাফসান বলে উঠল, বস আমার চেহারা নিয়ে নিন। তুই রাফু, তোর চেয়ার আমাকে বানাবে তুই, এটাই জেনেছিস, সাধারণ কেউ লাগবে। ততক্ষণে রাফসানের ক্ষতস্থানের হালকা রক্ত ঝরা কমেছে। দুই রাস্তার মোড়ে ফার্মেসি, নিলয় বলল, রাফু ভাই আপনার ক্ষতস্থানে ব্যান্ডেজ করা প্রয়োজন। রাফসান কথা বলল না, নিলয় তাকে ধরে ফার্মেসিতে নিয়ে যাচ্ছে। ডেভিডও আছে তাদের সাথে, ব্ল্যাক ড্রাগনের ক্যাডার দূর থেকে তাদের কভার করছে। ফার্মেসির কাজ শেষ হলেই পেইন কিলার নিয়ে বেরিয়ে আসে তারা। হাঁটতে হাঁটতে রাফসান বলল, ডেভিড ভাই কালকে বিয়ে করতেছি আমি। নিলয় রাফসানের কথা শুনে বলে উঠল, ক্যা বাত হ্যায়, কি থেকে কি হলো, মেয়েটা কে ভাই? ডেভিড নিলয়কে থামিয়ে বলল, রাফু আমাদের লাইনের সংসার পাতার স্বপ্ন থাকে বৃথা। ভাই আপনি তো বললেন রাফু একটা জিনিস, নিয়মটা আমি চেঞ্জ করি। মেয়েটা কি জানাতে গ্যাংস্টার? হ্যাঁ, কিন্তু কিন্তু কি রাফু? মেয়েটা অন্ধ। মেয়েটার সুযোগ নিচ্ছিস তুই? না ভাই, তাকে ভালোবাসি। তাহলে যা খুশি কর। ডেভিড চুপ হয়ে গেলে নিলয় বলে, ভাই খাওয়াটা কিন্তু বেশ জমজমাট হবে, পানি আনতে হবে কিন্তু ভাই। কালকে যা খুশি করিস। ভাই আপনার বিয়েতে আমি সব কিছু করব, বাসর থেকে শুরু করে সাজানো গোছানো সব। আচ্ছা করিস। ডেভিড চলে যায় তার গোপন ক্যাম্পে, নিলয় রাফসান দুজন একসাথে বাজার করে কিছু কেনাকাটা করে বিয়ের জন্য। তখনও গভীর রাত হয়নি, নিলয় রাফসান দুজনেই নীলিমার বাসায় আসে। নীলিমা বসে আছে বিছানায়, নেহা তার পাশেই। রাফসানের উপস্থিত টের পেয়ে বিছানা ছেড়ে উঠে দাঁড়ায় নীলিমা। রাফসান এসে তার পাশে দাঁড়িয়ে হাত ধরে নীলিমা বলে, রাফসান ভাইয়া। শুধু রাফসান বলো।
আপনার সাথে আমার কিছু কথা আছে। বলো। আপনি নেহাকে বিয়ে করুন, সে আপনাকে সুখে রাখবে। আমি তো অন্ধ, আমি আপনাকে সুখে রাখতে পারবো না, শুধু শুধু আফসোস করবেন শেষে। কথাটা বলে চুপ হয়ে যায় নীলিমা। রাফসান নেহার দিকে তাকিয়ে নীলিমার গালে সজোরে একটা থাপড় দেয়, বুকের মধ্যে টেনে নিয়ে শক্ত করে জড়িয়ে ধরে নীলিমাকে। আমি তোকে ভালোবাসি, তোর সাহস হয় কিভাবে অন্য মেয়ের সাথে বিয়ে করার কথা বলতে? তোকে তো আমি মেরে ফেলব, শুধু বিয়েটা হয়ে যাক। নীলিমা রাফসানের বুকে মাথা রেখে পরম সুখে শক্ত করে জড়িয়ে ধরে রাফসান। নীলিমা বলে, আপনি তো সেটাই পারবেন, কি জোরে থাপ্পড় মারলে, গালটা পুড়ে যাচ্ছে। কোথায় দেখি? রাফসান নীলিমার গালটা তার চোখের সামনে, হাতের পাঁচটা আঙুলের ছাপ বসে গেছে তার গালে। হালকা করে তার আঙুল দিয়ে গালটা ছুঁয়ে দেয়। সরি। নীলিমা অভিমান করেছে। নেহা তার মোবাইলে রাফসান নীলিমার গভীর ভালোবাসার ছবি ক্যামেরা বন্দী করে নেয়। রাত গভীর হচ্ছে, নেহাকে বাসায় রেখে আসে নীলয়। রাফসানের সাথে নীলিমা তার রুমে আছে, নীলিমা বিছানায় শুয়ে আছে আর রাফসান ফ্লোরে ঘুমিয়েছে। নীল তাদের বাসার ছাদের এক কোণে বালিশ পেতে শুয়ে আছে। রাত পেরিয়ে সকাল, বাকি সব বিয়ের মতন তাদের ঘরটা সাজানো হয়নি, সামান্য ফুল দিয়ে সাজানো হয় রাফসানের বাসর। হোটেল থেকে দুজন শেফ ডেকে এনে বাসায় রান্না করার জন্য। ডেভিড আসে সন্ধ্যা রাতে, নীলিমার বান্ধবীরাও আসে কয়েকজন, খাওয়া দাওয়া করে সবাই বের হয়ে যায়। রাত তখন একটু গভীর, নীলয় মদ খেয়ে রাফসানের বাসর ঘরের সামনে শুয়ে আছে। রাফসান তখন কেবল দুধের গ্লাসটা হাতে নিয়ে নীলিমার পাশে বসে, টেবিলের উপরে গ্লাসটা রেখে নীলিমার হাতটা শক্ত করে ধরে সে। ঠিক সেই মুহূর্তে ইলেকট্রিসিটি চলে যায়, অন্ধকার হয়ে যায় সমস্ত রুম। বাইরে অনেক মানুষের বুটের শব্দ, জানলার ওপর পাশের বিল্ডিংয়ে ইলেকট্রিসিটি আসছে। রাফসান বুঝে যায় এটা চক্রান্ত, কিন্তু এটা কীভাবে সম্ভব? তার এই ঠিকানা তো কেউ জানে না। ফোনটা হাতে নিয়ে টর্চ অন করার পরেই হাতের স্পর্শে সোশ্যাল মিডিয়ায় ঢুকে যায় সে। সামনেই প্রথম ছবিটায় রাফসান আর নীলিমার ছবি, শুরুতে বড় করে ক্যাপশন দেওয়া, একজন খুনের সাথে একটা অন্ধ মেয়ের বিয়ে। তারপরে নিচে সেদিন রাতের আহসানের খুনের বর্ণনা, কাজটা নেহা করেছে। ক্রমশ ভাইরাল সে ছবি, সেখান থেকে একবারের কাছে পৌঁছে যায় রাফসানের লোকেশন। কুট করে একটা শব্দ হয়, রাফসানের হাতের মোবাইলটা বুলেটের আঘাতে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। নীলিমা ভয় হয়ে রাফসানকে জড়িয়ে ধরে। ঠিক সেই মুহূর্তে সম্পূর্ণ রুম আলোকিত হয়ে ওঠে। রাফসান তাকিয়েছে রুমের চারদিকে, দরজার সামনে ঝুলছে নীলয়ের মৃতদেহ, উলঙ্গ শরীরে ক্ষত বিক্ষত সে চিহ্ন, একটা বুলেট ফুটে করেছে তার কপাল। ইকবালের সাথে 30 জনের একটা টিম, সবার হাতে WM9MM। রাফসান চাইলেও এখন নিজের শক্তি ব্যবহার করতে পারবে না, অস্ত্র হাতে সবাই রাজা। ওষারকে রাফসান আগেই দেখেছে, ওষারের পাশ থেকে ইকবাল বের হতেই রাফসানের বুক বরাবর একটা লাঠি মেরে ফেলে দেয় খাট থেকে। নীলিমা চিৎকার করে, সাজানো ফুলগুলো টেনে ছিঁড়ে ফেলেছে ওষার। রাফসানের হাত পা বেঁধে নীলিমার কপালে পিস্তল ঠেকায় ওষার। ইকবাল রাফসানের ঠোঁট বরাবর লাঠি মারে, থুটনি ফেটে গড়গড় করে রক্ত ঝরছে। ইকবালের পাশ থেকে বেরিয়ে আসে ব্ল্যাক ড্রাগনের দুজন কন্ট্রোলার রফিক আশিক। রাফসান তাকিয়ে আছে তাদের দিকে, ফাটা ঠোঁটে রাফসান বলে, বিশ্বাসঘাতক। ইকবাল রাফসানের গাল দুটো আঙুলের চাপে নিয়ে মুখ বরাবর ঘুষি মেরে বলে, তোকে আমি জীবিত রাখবো রাফু, কাছের মানুষগুলো মৃত্যুর যন্ত্রণা তিল তিল করে অনুভব করবে রাফু, অল্প অল্প করে কষ্ট দিয়ে মারবো তোকে রাফু, তুই আমার কলিজায় হাত রেখেছিস বলে রাফুর হাতটা মুচকে ফেলে ইকবাল। চোখের সামনে রাফসানের এমন অত্যাচার নীলিমা দেখতে পারছে না, চিৎকার করতে থাকে সে। ওষারের এক বুলেট নীলিমার কণ্ঠে ফুল স্টপ করে দেয়। চিৎকার করে উঠে রাফসান, সবকিছু ঠেলে নীলিমার কাছে এগোতে চাচ্ছিল সে, কিন্তু একবারের হাতের ওয়েম দিয়ে রাফসানের মাথায় আঘাতে তা পারেনি, লুটিয়ে পড়ে ফ্লোরে, জ্ঞান হারায় সে।